এন যে সফটওয়্যার যেটা রয়েছে, যেটাকে আমরা যেটাকে আমরা বলে থাকি তোমার ভিসিআই। হ্যাঁ, দুই ধরনের ভিসিআই থাকে, একটা হচ্ছে আর একটা হচ্ছে ভিসিআই টু। সেটা আমরা এরপরে আমরা দেখব। তো ভিসিআইটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ফুল ফর্ম হচ্ছে তোমার ভিসিআই, ভেহিকেল কমিউনিকেশন। ওকে, তো আমরা গাড়ির মধ্যে যে কন্ট্রোল মডিউল গুলো থাকে, সেই কন্ট্রোল মডিউল গুলোর যে সিগন্যাল গুলো ইনপুট এবং আউটপুট যেটা হয়, এবং ইসিএম যেটাকে আউটপুট করে, ইনপুট এর ইনফরমেশন নিয়ে আউটপুটটাকে, অর্থাৎ যেখানে 12 ভোল্ট দরকার 12 ভোল্ট, যেখানে 5 ভোল্ট দরকার সেখানে 5 ভোল্ট, যেটাকে আমরা ওয়ান টাইপ অফ অ্যাকচুয়েটার বলতে পারি। ইনপুট অলওয়েজ সেন্সার, আর আউটপুট অলওয়েজ অ্যাকচুয়েটার, যেখানে 12 ভোল্টের প্রয়োজন পড়ে, যে ফিল্ডে ডিরেক্টলি কাজ করে। তো বিষয়টা হচ্ছে, এত সেন্সার গাড়িতে লাগানো রয়েছে, তুমি যদি দেখো তোমরা বিশেষ করে এসি দেখো, এসিও আজকের দিনে দাঁড়িয়ে অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেখানেও আমরা দেখতে পাবো যে যেটাকে আমরা বলি FATC, FATC যার ফুল ফর্ম হচ্ছে ফুললি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল। তো এখানে স্বাভাবিক কারণে বুঝতেই পারছো, যেখানে এই অটোমেটিক সিস্টেমটা আসবে, তার মানে তুমি গাড়িতে সাথে সাথে তুমি কি করলে, গাড়িটাকে স্টার্ট করলে, আর এসিটা স্টার্টের সাথে রিলেটেড, কারণ এই এই ক্ষেত্রে এসি যে সার্কিটটা রয়েছে, সেই সার্কিটটা হট অ্যান্ড অল কন্ডিশন হবে না, সেটা হবে হট অ্যান্ড স্টার্ট। তার মানে তুমি যখন ইঞ্জিন স্টার্ট করবে, ইসিএম এর কাছে ওই ইনফরমেশনটা যায়, কারণ আইডিল স্পিড যেটা থাকে তার ইনফরমেশন নিয়ে তারপরে এসি কম্প্রেসার যেটা রয়েছে সেটা অন হয়। ইভেন নর্মাল কম্প্রেসার থাকে সব গাড়িতে আমরা দেখে থাকি, ইভির ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল ভেহিকেলের ক্ষেত্রে এই কম্প্রেসারটা একটু আলাদা, কারণ টোটালি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওটাকে রোটেট করানো হয়। তো নিয়ার অ্যাবাউট 80,000 ওর কম্প্রেসারের দাম, এসি কম্প্রেসারের দাম এই ক্ষেত্রে একটু অনেক বেশি থাকে এই ইভির ক্ষেত্রে। আর নর্মালি আমরা যদি দেখি কম্প্রেসারের দাম মোটামুটি তোমার ওই 20,000, 22,000, 25,000 এরকম পড়ে। যাই হোক, বিষয়টা হচ্ছে, তো ইসিএম শুধু নট অনলি ইসিএম, কারণ আমরা দেখেছি যে ইসিএম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাড়িতে যেমন গার্ডিয়ান থাকে, বাবা অথবা মা, হ্যাঁ তো, বা দাদু, এরকম গার্ডিয়ান, ঠিক আমাদের অটোমোবাইল সেক্টরে গাড়ির ক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু ইসিএম, এখানে ইঞ্জিন কন্ট্রোল মডিউল যেটাকে আমরা বলে থাকি। তো এই যে ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইঞ্জিন কন্ট্রোল মডিউলটা মূলত সমস্ত পারমিশন কিন্তু ওর কাছ থেকে নিতে হয়। হ্যাঁ, সেটা FATC বলো, যেটাকে আমি বললাম এইমাত্র, ফুললি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, যেটাকে BCM বলো, বডি কন্ট্রোল মডিউল, যেটাকে ICM, ইমোবিলাইজার কন্ট্রোল মডিউল। তো এই ধরনের যে কন্ট্রোল মডিউল গুলো রয়েছে, টোটাল কন্ট্রোল মডিউল গুলো লাস্ট সিগন্যাল কিন্তু, মানে যে গ্রাউন্ডটা প্রোভাইড করবে সেটা ICM। সুতরাং ICM এর পারমিশন ছাড়া করানো যাবে না। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো, তাহলে স্যার ইসিএম শুধু এখানে ব্যবহার করা, তাহলে একটা ইসিএম ব্যবহার করলেই হতো, তাহলে কেন বিসিএম এর দরকার আছে, আইসিএম এর দরকার আছে, বা তোমার MDPS যেটাকে আমরা বলি, মোটর ডিভেন পাওয়ার স্টিয়ারিং, হ্যাঁ, বা ইট্যাক্স, ইলেকট্রিক্যাল টাইমার অ্যালার্ম কন্ট্রোল সিস্টেম। তো এই ধরনের কন্ট্রোল মডিউল আমরা কেন ব্যবহার করেছি তাহলে এতগুলো? তাহলে তো এতগুলো রিকোয়ারমেন্ট নেই, এতগুলো দরকার নেই তাহলে। তো এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখি, কারণ একটা কম্পোনেন্টের মধ্যে তুমি যখন পুরো ডেটা যখন ইনবিল্ড করবে, পুরো সিগন্যালটা যখন সেখানে পৌঁছাবে, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ক্যান কমিউনিকেশন যেটাকে বলে থাকি, যেটাকে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক বা ক্যান বাস যেটাকে বলে থাকি, সিগন্যাল যেটা আসে, মানে রিসিভ করে এবং সিগন্যালটা আউটপুট আউটপুট করে, যখন যা রিকোয়ারমেন্ট আছে সে সেখান থেকে নেয়, বা ক্যান বাস যেটাকে হচ্ছে, ক্যান বাসটা এমন এমন একটা সিস্টেম, সিস্টেম ক্যানে, ক্যান লাইনের মধ্যে না সব সময় সিগন্যাল ওখানে দেওয়া থাকে, মানে সব সময়, ধরো CKD সেন্সার, CMP সেন্সার, V সেন্সার, MAP সেন্সার, IAT সেন্সার, ECT সেন্সার, হ্যাঁ, তো সমস্ত সেন্সারের সিগন্যাল ওর মধ্যে থাকে। এরকম নর্মালি একটা বাস যদি আমরা দেখি, বাসের সাথে এই কারণে কম্পেয়ারটা করা হচ্ছে, যেহেতু বাসের মধ্যে ধরো একটা বাস যাচ্ছে তোমার বারাসাত থেকে ধর্মতলা, তো এবার আমি বলতে পারবো না যে কতজন লোক বারাসাতে থেকে উঠবে বা কতজন বাগুইআটি থেকে উঠবে, তো যার যেখানে রিকোয়ারমেন্ট থাকে,
কেউ বাগুইহাটি থেকে উঠবে, কেউ তেঘুড়িয়া থেকে উঠবে, কেউ উল্টোডাঙ্গা থেকে উঠবে, তো এরকম যেরকম উঠবে পাশাপাশি আবার উঠবে, তো যার যেখানে রিকোয়ারমেন্ট, তো তার সাথে কম্পেয়ার করেই কিন্তু আমরা এর নামকরণ করেছি, যেটাকে বাস ক্যান বাস হিসাবে আমরা বলে থাকি। ইভেন দেখবে আজকের দিনে যত কমিউনিকেশন এবং কুইক কমিউনিকেশন, যেখানে মিলি সেকেন্ডের মধ্যে কাজ করানো হয়, আমি যদি ওয়ারিং দিয়ে এখানে সিগন্যাল গুলোকে মানে শেয়ারিং করি, তো সেক্ষেত্রে কি প্রবলেম হবে? সেক্ষেত্রে প্রবলেম এটাই হবে, এত স্লোলি যাবে বা একটার পর একটা সিগন্যাল যাবে, এবং ওখানে যে মাইক্রো প্রসেসর রয়েছে সেখানে ডিলে করবে, তার মানে আমি যখন গাড়িটা চালাবো তো সেই ক্ষেত্রে আমার সিগন্যাল যখনই ডিলে হবে, আমার ইঞ্জিনের পারফরমেন্সে প্রবলেম হবে, আমার সমস্ত কিছু এন্টার প্রসেসের উপর এফেক্ট করবে। তো যে কারণে এখানে দুটো ওয়্যারের মাধ্যমে, যেটাকে আমরা ক্যান বাস বলে থাকি, একটা ক্যান হাই এবং ক্যান লো। স্বাভাবিক কারণে তোমরা হয়তো বলতে পারো, স্যার আমরা এটা কি করে বুঝবো ক্যান হাই এবং ক্যান লো? ক্যান হাই এবং ক্যান লো ইজিলি বোঝা যায়, কারণ এর মধ্যে কিছু ভোল্টেজ থাকে, কিছু রেজিস্ট্যান্স থাকে, যেটা আমরা চেক করে নর্মালি আমরা বুঝতে পারি। যেরকম ক্যান হাই লাইন যেটা রয়েছে, সেটা আমি কি করে বুঝবো? একদম সিম্পল, ক্যান হাই কাজ করে 2.5 ভোল্ট থেকে 3.5 ভোল্ট। আমি যখনই ক্যান ক্যানের যে এর আগে আমি দেখিয়েছিলাম যে কনফিগারেশন কিভাবে দেখতে হবে, কাপলার কনফিগারেশন দেখে তোমাকে বুঝতে হবে, ওখানে 3 নাম্বার, ধরো 3 নাম্বারে আছে ক্যান হাই, 4 নাম্বারে আছে ক্যান লো, তো তুমি 3 নাম্বারে গিয়ে যখন তুমি ওখানে ভোল্টেজ চেক করবে, দেখবে ক্যান লো যদি হয় 1.5 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 2.5 এর মধ্যে থাকে, সেটা 1.8 ভোল্ট হতে পারে, সেটা 2.1 হতে পারে, বা 2.5 এর উপরে কখনো যাবে না। ঠিক ক্যান হাই এর ক্ষেত্রে 2.5 এর উপরে হতে হবে, সেখান থেকে 3.5 ভোল্ট হতে হবে। তার মানে আমি যখন ক্যান হাইতে আমি যখন চেক করব, ক্যান হাইতে যখন চেক করব, তার মানে সেখানে আমার ভোল্টেজ আসবে 2.8 বা 3.1 বা 3.2 বা 3.5 আসতে পারে। তো এই ক্ষেত্রে প্রসেস একদম সিম্পল, বাট এটাকে একটু লক্ষ্য রেখে করতে হয়, একটু সিস্টেমেটিক্যালি করতে হয়, কারণ আজকের দিনে তুমি ইভির কথা বলো বা হাইব্রিড কথা বলো বা যত লেটেস্ট টেকনোলজি রয়েছে, সমস্ত টেকনোলজি কিন্তু সেম, এবং তার যে ডেটাবেস যেটা রয়েছে, যে স্ক্যানার যেটা রয়েছে, সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে সেটাকে ব্যবহার করে, বাট আলটিমেট এন্ড অফ দ্য ডে তুমি যদি দেখো, তার সফটওয়্যার কিন্তু সেম সফটওয়্যার ব্যবহার করা হয়। সফটওয়্যার এই কারণে ব্যবহার করা হয়, সফটওয়্যার ইজ এ কনভার্টার। এখানে আমরা যে ভিসিআই 1 এন্ড ভিসিআই 2 ভেহিকেল আইডেন্টিফিকেশন ইন্টারফেস যেটাকে আমরা বলে থাকি, যে ও কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করতে পারে, হ্যাঁ, তো সেই ধরনের একটা টুলস আমরা ব্যবহার করি। আমি নিশ্চয়ই তোমাদের সাথে এরপরে হয়তো কোনোদিনও দেখা হবে, এবং আমি তাকে দেখাবো, প্র্যাকটিক্যালি করে দেখাবো, এখানে হয়তো ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে, যে গাড়ির আমরা যে ফিউজ বক্স, যেটা প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট থাকে, তার মধ্যে একটা ফিউজ বক্স থাকে, এবং ঠিক বক্সের পাশে কিছু আছে 17 পিন, কিছু 14 পিনের একটা তোমার থাকে, অ্যানালাইসিস কোড চেক করার জন্য ওখানে আলাদাভাবে একটা কাপলার করা হয়েছে, তো যার মধ্যে আমরা কি করি, ভিসিআই টাকে ওর মধ্যে কানেক্ট করি, এবং কানেক্ট করা যেরকম ইয়েলো গ্রিন এবং রেড কালার, তো এগুলো ইন্ডিকেশন করা হয়। আমাদের মেনলি আমাদের যেটা রিকোয়ারমেন্ট, গ্রিন কালার ইন্ডিকেশন হচ্ছে যে ওটা কানেক্টেড হয়ে গেছে, কারণ ওটা আমরা ব্লু লিঙ্ক সরি ব্লুটুথ এর মাধ্যমে আমরা করি, এখানে কোনো ওয়্যার থাকে না, ওয়্যারলেস, মানে আমি ধরো গাড়ি হয়তো 5 মিটার দূরে আছে, আমি ওটা লাগিয়ে দিই, আমি 5 মিটার দূর থেকেও গাড়িতে ওর ডেটাটাকে আমি চেক করতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের স্ক্যানার যেটা ব্যবহার করি করি বা সফটওয়্যার যেটা ব্যবহার করি, সেটা সবার কাছে থাকে না, বা অথরাইজ সেন্টার ছাড়া এটা অন্যত্র পাবে না, কারণ এটা খুব ভীষণ মানে সিক্রেট বিষয়, কারণ কোম্পানির যত ইনফরমেশন সব এর মধ্যে থাকে। ইভেন পাশাপাশি আমরা যদি দেখি, ধরো কোন একটা ইভির ক্ষেত্রে কোন একটা কোড আসলো, বা কোন একটা হাইব্রিড এর ক্ষেত্রে কোন একটা কোড এসছে, পাশাপাশি তুমি সেই সিস্টেমটা, আর এটা টোটালি দুটো কন্ডিশনে চেক হয়, একটা অনলাইন একটা অফলাইন। তা আমরা যেটা মূলত করি আমাদের ওয়ার্কশপের মধ্যে, টোটাল ইন্টারনাল যে এরিয়াটা রয়েছে তার মধ্যে ওয়াইফাই সবসময় কানেক্টেড থাকে, মানে আমাদের ওয়ার্কশপের যে কোনো প্রান্তে আমরা এটাকে নিয়ে যাই, ওয়াইফাই অলওয়েজ কানেক্টেড থাকে, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনলাইন এটাকে ডায়াগনোসিস করি, বা অনেক সময় দেখা যায় যখন ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো হয়, হয়তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আরো টেকনিক্যালি যারা বিষয়টার সাথে সাথে জড়িত, যারা R&D ডিপার্টমেন্ট রয়েছে, তারাও চেক করতে চাইছে,
তো সেক্ষেত্রে আমাদেরকে অনলাইনে একটা আলাদা ওয়েব দেওয়া থাকে, সেই ওয়েবের মাধ্যমে আমরা সেখান থেকে সেটাকে ডায়াগনোসিস করি। সেই ক্ষেত্রে খুব রেয়ার কেসেস যদি দেখা যায় সাডেনলি কোন একটা ফেলিওর কম্পোনেন্ট ফেলিওর আসছে, তো আমরা এটাকে সঙ্গে সঙ্গে ইয়ে করি, ভিডিও রেকর্ডিং করি, এবং এর এগেনস্টে যা যা করণীয় সেটা করে আমরা কোম্পানিকে ওটাকে মেল বা ভিডিও বা নয়েজ রিলেটেড রেকর্ডিং সমস্ত কিছু করে কোম্পানিকে বা যে পাঠায় সেটা R&D ডিপার্টমেন্ট সেটাকে চেক করে, এবং তার সাথে ডেটা বেস কালেক্ট করে সেই ডেটাটাকে পাঠানো যে এই সিস্টেমে দেখো এখানে তোমরা দেখতেও পাচ্ছ। তুমি যদি অনেক সময় দেখা যায় যে গাড়ির ক্ষেত্রে অনেক সময় কাস্টমার বলে আমার এই প্রবলেমটা সব সময় হয় না, মাঝে মাঝে হয়, তো মাঝে মাঝে যদি হয় তাহলে তুমি কি করে সেই গাড়িটাকে ট্র্যাকিং করবে, সেই গাড়ির কি করে তুমি ডায়াগনোসিস করবে? তো সেই ডায়াগনোসিস করার ক্ষেত্রে এখানে দেখো একটা ফ্লাইট রেকর্ডিং বলে একটা অপশন আছে। তুমি যখন ফ্লাইট রেকর্ডিং এ যাবে, ধরো দিনে সেটা একবার কি দুবার হচ্ছে, তো তুমি যখনই স্ক্যানারটাকে লাগিয়ে অন করে রাখবে আর পার্টিকুলার যে সময়টা এই প্রবলেমটা হচ্ছে সেই সময় এখানে এটাকে পুশ করে দিতে হবে, করার সাথে সাথে পুরো ডেটাটা ওই সময়ের ডেটাটা তোমার এখানে লোড হয়ে যাবে, এবং যখনই ডেটাটা লোড হয়ে যাবে তুমি তারপরে ওই ডেটাটাকে নিয়ে কম্পারিজন করতে পারবে, তুমি ওই ডেটাটাকে নিয়ে চেক করতে পারবে, পরে তুমি বুঝতে পারবে যে আলটিমেট সলিউশনটা কোথায় রয়েছে বা কোথায় প্রবলেমটা রয়েছে। তো এরকম এক্সাম্পল আমি অনেক অনেক বারই দেবো, বাট এটা একটা ফিচার্স এর মধ্যে রয়েছে। ইভেন আজকে যেরকম লেটেস্ট সবচেয়ে টেকনোলজি যেটা কথা বলছি, যেটা সমস্ত কোম্পানি কিন্তু এখন এগুলোকে ব্যবহার করছে, তো যেখানে আমরা বলে থাকি যে তো আজকে যদি আমরা স্ক্যানার নাও লাগাই বা সফটওয়্যার নাও লাগাই, কারণ আমি তোমাদের সম্ভবত কালকেই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে গাড়িতে এমন কিছু ফিচার্স রয়েছে যেখানে অটোমেটিক্যালি সেখানে ডেটাটা লোড হতে থাকে, কারণ তার মধ্যে একটা মেমোরি রয়েছে, সেই মেমোরির একটা ক্যাপাসিটি থাকে, ধরো সেটা 2 মাস অব্দি সেটাকে স্টোরেজ করে রাখবে। তো এরকম কন্টিনিউ যদি আমরা 2 মাস করে স্টোরেজ করি, তো আশা করি তার মধ্যে আমরা প্রবলেমটা পেয়ে যাবো। আর কাস্টমার যদি প্রপারলি আমাদেরকে বলতে পারে যে আমার কালকেই প্রবলেমটা হয়েছে, আর সেই সময়টা যদি আমাদেরকে বলে যে কালকে 4টে থেকে 5টার মধ্যে প্রবলেমটা হয়েছে, তো আমরা সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করে আমরা 4টে থেকে 5টার মধ্যে যে ডেটাটা কালেক্ট হয়েছে ওই ডেটাটা আমরা চেক করে কিন্তু সেই গাড়িটাকে ডায়াগনোসিস করা যায়। ধরো অ্যাজ এ ফ্রেশার, তুমি অ্যাজ এ নিউ এমপ্লয়ি, তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেই ক্ষেত্রে তোমার একটাই করণীয়, এখানে যে ডেটাটা এসছে বা যে কোড তো তোমাকে শো করছে, এখানে দেখতেই পাচ্ছ এখানে DTC অ্যানালাইসিস বলে একটা আছে, ডেটা অ্যানালাইসিস বলে আছে, এখানে ফল্ট কোড সার্চিং বলে আছে, এটা অ্যাজ ইট ইজ যে স্ক্যানার আমাদের ফ্রন্ট পেজ যেটা আমরাকে বলি GDS গ্লোবাল ডায়াগনোসিস সিস্টেম যেটাকে আমরা বলে থাকি, আমাদের এর নামকরণ দেওয়া হয়েছে, এবং যার মাধ্যমে সফটওয়্যারটা কনভার্ট হয় যেটাকে আমি VCI এর আগে বলেছি, VCI 1 এবং VCI 2। VCI এখানে দুটো কেন ব্যবহার করা হয়েছে তার দুটো লজিক আছে। একটা হচ্ছে ধরো গাড়ি 10 বছর আগে মানে 2008-09, তো তার সফটওয়্যার একরকম ভাবে আমরা কন্ট্রোল মডিউল গুলোতে ব্যবহার করেছি, সেক্ষেত্রে ম্যাক্সিমামটা অ্যানালগ থাকে বা ডিজিটাল থাকে, তো আজকের দিনে যে সফটওয়্যারটা সেখানে ম্যাক্সিমামই ডিজিটাল সিগন্যালটাকে ব্যবহার করা হয়েছে। এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল, কারণ দেখো সিগন্যালটা যত ভালো আসবে সিগন্যালের উপরেই কিন্তু তোমাকে কাজ করতে হবে। যত সিস্টেম দেখবে তুমি সেটা সমস্ত গাড়ির ক্ষেত্রেই, নট অনলি ইলেকট্রিক্যাল ভেহিকেল, আমি পার্টিকুলার ইলেকট্রিক্যাল ভেহিকেলের উপরে এই কারণেই বেশি জোর দিচ্ছি না, কারণ ইলেকট্রিক্যালের পাশাপাশি এইগুলো কমন ফিচার্স, এগুলো তুমি ইলেকট্রিক্যালে গেলেও তোমাকে এই এই বিষয়গুলো দেখতে হবে, মেকানিক্যালে গেলেও দেখতে হবে, ইলেকট্রিক্যালে গেলেও দেখতে হবে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ফিচার্স গুলো তোমাকে দেখতে হবে। তো যে জায়গায় দাঁড়িয়ে এই কমন ফিচার্স গুলো যদি তুমি জানো, তোমার পক্ষে সেটা ডায়াগনোসিস করাটা একদম ক্রিটিক্যাল নয়, বাট তোমাকে প্রসেস জানতে হবে, পুরো গাইডলাইন তোমার কাছে রয়েছে, বাট তোমাকে সেটাকে ব্যবহার করতে হবে। তো VCI 1 হচ্ছে 10 বছরের মানে 2010-এর আগে যে গাড়িগুলো সেগুলো VCI 1 দিয়ে আমরা ডায়াগনোসিস করি, VCI 2 হচ্ছে 2011-এর পর থেকে যে গাড়িগুলো আজ অব্দি যে গাড়িগুলো রয়েছে সেটা VCI 2। তো দুটো সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা এখানে করি। তো সেই ক্ষেত্রে বলতে পারো স্যার আমি কি করে তাহলে বুঝবো এখানে VCI 1 লাগবে না VCI 2 লাগবে? তো এখানে একদম সিম্পল, তুমি নর্মালি আমরা ভিন নাম্বার দেখি, ভিন নাম্বারের আগে ভিন নাম্বার দেখে বুঝতে পারি, বাট আমাদের কাছে যে জব কার্ডটা থাকে জব কার্ডও যেটা দেখবো ডেলিভারি ডেট দেখবো না, আমরা প্রোডাকশন ডেটটা দেখবো, কারণ ডেলিভারি ডেট আমি দেখতে পারি এই কারণেই, সেটা 1 বছর পরেও ডেলিভারি হতে পারে, সেটা 1.5 বছর পরেও ডেলিভারি হতে পারে, বাট ওটা কিন্তু নট শিওর, ওটা কিন্তু তুমি প্রোডাকশনের সাথে ম্যাচ করালে হবে না,
হ্যাঁ, এমন এমন গাড়ি থাকে যেটা হয়তো 1 মাস আগে প্রোডাকশন হয়েছে, 1 মাস পরে সেল হয়েছে, তো সেই ক্ষেত্রে আলাদা। বাট আমি যেটা দেখবো, আমি প্রোডাকশন ডেট দেখবো। এবার তুমি বলতে পারো, স্যার প্রোডাকশন ডেটটা কোথা থেকে পাবো? সেটা একদম তুমি পাবে, সেটা তোমার কাছে যে জব কার্ডটা রয়েছে সেখানে প্রোডাকশন ডেট থাকে, হ্যাঁ সেখানে ডেলিভারি ডেট থাকে, সমস্ত কিছু থাকে। আর তারপরে যদি তোমার কনফিউশন থাকে, তাহলে আমাদের যে একটা হুন্ডাইয়ের যে সিস্টেম আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সিস্টেমে গেলে অটোমেটিক্যালি প্রোডাকশন ডেট থেকে শুরু করে সমস্ত কিছু তুমি ওই সিস্টেমের মধ্যে পেয়ে যাবে। আমি চেষ্টা করছি ওই সিস্টেমটাকে দেখানোর জন্য একবার, তাহলে তোমাদের ভীষণ সুবিধা হবে। কারণ এটা সমস্ত কোম্পানির ক্ষেত্রে লজিক, সেম লজিক ব্যবহার করা হয়, বাট হয়তো তাদের প্রসেসটা কিছুটা আলাদা বা তাদের অ্যাপ আলাদা আলাদা হবে, বাট সিস্টেম অ্যাজ ইট ইজ। তো আমরা আমরা যেরকম সিস্টেমটাকে চেক করার জন্য আমরা যে প্রোডাকশনটা দেখি সেটা কিভাবে দেখি, এবং সেই গাড়ির এগেনস্টে কি কি ফিচার আছে সেটাও তুমি এখানে দেখতে পারো। আমি শর্টে শর্টে আমি ব্যাপারটাকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং আমরা ভিন নাম্বার দেখে দেখবো, অনেক এক্সপার্ট টেকনিশিয়ান বা সিনিয়র টেকনিশিয়ান যারা রয়েছে বা মেকানিক যারা রয়েছে, তারা ভিন নাম্বার, ওরা জব কার্ডও দেখে না, ভিন নাম্বার দেখে সঙ্গে সঙ্গে বলে দেয় যে এটা 2011, 2012, সেটা কিভাবে সম্ভব। তো দেখি যদি সিস্টেম খোলে, তাহলে আমি তোমাদেরকে এটা একদম ইজিলি ভাবে আমি তোমাদের দেখাতে পারবো। আমার এখানে কোন একটা ভিন নাম্বার আমার প্রয়োজন, যে ভিন নাম্বারটা আমার লাগবে, ভিন নাম্বার না, ভিন নাম্বার ইন দা সেন্স চ্যাসিস নাম্বার। ওকে, তো সেটা আমার লাগবে। ধরো কোনো একটা এটাই নিলাম, i20-র একটা রয়েছে। GSW গ্লোবাল সার্ভিস হয়ে, এটা এটা আমাদের সাইট, যত টেকনিক্যাল কোয়ারিজ, সরি সাইট খুলছে না, এটা কোনো একটা প্রবলেম হয়েছে। ওকে, আমি এখানে বিষয়টা একটু বলে দিই তাহলে সুবিধা হয়ে যাবে। আমি ভিন নাম্বার দেখি, ধরো যে ভিন নাম্বারটা আমি এখানে তোমাদেরকে দেখালাম, ধরো এই ভিন নাম্বারটা রয়েছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিন নাম্বারটা, একটু বড় করতে হবে, না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না না, আসলে দেখা যাচ্ছে না, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে MLB দেখা যাচ্ছে না, হুম দেখা যাচ্ছে তো এই যে একটু তোমরা দেখতে পাচ্ছ, এই যে MAL, MAL এর এটা আমাদের ইন্ডিয়ান হুন্ডাইয়ের কোড রয়েছে MAL। হ্যাঁ, মানে MAL এই কোডটা কিন্তু অন্য কোনো কোম্পানি ব্যবহার করবে না। ওকে, এটা আমাদের জন্য। আর এখানে তোমরা দেখবে M, এই যে মিডিলে যে M টা রয়েছে এটা হচ্ছে চেন্নাইয়ের প্রোডাকশন। ওকে, তো এই যে এমটা রয়েছে, এই এমটা হচ্ছে আমাদের চেন্নাইয়ের প্রোডাকশন। এবার এইচটা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং ইয়ার, আমরা ডেটটা বলতে পারবো না বাট ইয়ারটা বলতে পারবো। এইচটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, 2010 যদি হয় তাহলে আমরা এ থেকে শুরু করি, 2010, 2011 যদি হয় তাহলে বি, হ্যাঁ 2012 যদি হয় তাহলে সি। তুমি এবার এখানে ক্যালকুলেশন করে দেখো এইচ, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, তার মানে এটা হচ্ছে 2007-এর গাড়ি। ওকে, তো এইভাবে আমরা ওই যে এক্সপার্ট টেকনিশিয়ান যারা রয়েছে তারা প্রোডাকশন ইয়ারটাকে বের করে। বুঝতে পারলাম ব্যাপারটা? এই যে এখানে দু এল হাজার যেটা দশ এর রয়েছে আগে হলে ওটা ওখানে ওখানে সংখ্যা দেখাবে, 2009 দেখাবে, 9 দেখাবে, এর এর আগে 9 আসবে, এইচ এইচ এর এই জায়গাটা 9 আসবে, 8 আসবে, 7 আসবে, 5 আসবে। মানে জিরো এইচ সরি সরি সিক্স এইচ এরকম আসবে, সিক্স এইচ সেভেন এইচ না না না, এইচ 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 আসবে না, সেই ক্ষেত্রে এখানে 9 আসবে। ধরো ও সেই আচ্ছা ক্ষেত্রে কি তাহলে তো হবে, এইচ এর জায়গাটা 9 আসবে, এরকম আসবে, আচ্ছা দেখতে পাচ্ছ বা? হ্যাঁ, হ্যাঁ সেটা হ্যাঁ 2009 হবে। হ্যাঁ, তো এটা এটা হচ্ছে আমাদের আমাদের সিস্টেমে এটা লজিক লজিক।
তো এইভাবে আমরা এটাকে দেখি আর কি। আর না, এছাড়াও তোমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার কাছে অপশন অলরেডি চলে আসবে। হ্যাঁ, কারণ জব কার্ড রয়েছে, তুমি সেক্ষেত্রে ওই হিসাব করে তুমি ওটাকে ডায়াগনোসিস করতে পারবে। তো এটা নিয়ে বেশি সময় ওয়েস্ট করার আমার মনে হয় না খুব একটা দরকার রয়েছে। তো আমাদের মেন বিষয় যেটা রয়েছে, আমি সেই জায়গাটাই যাচ্ছি। ওকে, তো স্ক্যানার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ফল্ট কোড সার্চিং, যেটাকে আমরা বলে থাকি ফল্ট কোড সার্চিং। মানে তোমার গাড়িতে কোনো রকম কোড এসেছে কিনা তুমি বুঝতে পারছো না, যে হয়তো ইমাইল লাইট জ্বলছে, ইমাইল ইন দ্য সেন্স ম্যাল ফাংশন ইন্ডিকেশন ল্যাম্প, বা চেক ইঞ্জিন লাইট যেটাকে আমরা বলে থাকি, তার মানে ইঞ্জিন সিস্টেমের মধ্যে কোনো রিকোয়ারমেন্ট। দেখো, যখন আমরা ইগনিশনটাকে অন করি না, অন করার সাথে সাথে তুমি দেখতে পাবে প্রচুর পরিমাণে ক্লাস্টার মিটারে বিভিন্ন রকম ক্লাস্টার লাইটে লাইটিং জ্বলতে থাকে, তাই না? তো সেই লাইট গুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, তার আলাদা আলাদা মিনিং রয়েছে। কোনোটা ABS এর জন্য, কোনোটা ইমোবিলাইজিং এর জন্য, কোনোটা হয়তো তোমার CM এর জন্য, কোনোটা BCM এর জন্য। তো তাতে আমাদের সুবিধাটা কি হয়, আমি ডিরেক্টলি বুঝতে পারি। তা না হলে আমাকে কি করতে হবে, অন্ধকারে যেরকম তুলতে গেলে যেরকম অবস্থা হবে সেরকম আমাদের অবস্থা হয়ে যাবে। কারণ পার্টটা তো ছোট নয়, এটা একটা হিউজ সিস্টেম রয়েছে এর মধ্যে। সুতরাং আমি কি করে বুঝবো যে পার্টিকুলার ওই জায়গাটা প্রবলেম? তার মানে যদি আমি গাড়িতে 10 খানা সিস্টেম ব্যবহার করি, তার মানে আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দিলাম, যে আমি তখন ডিরেক্টলি বুঝতে পারবো, আচ্ছা এই প্রবলেমটা আসছে ডোর আনলক প্রবলেম, এটা BCM এ আমাকে দেখতে হবে। আচ্ছা, মোটরে কোনো প্রবলেম আসছে, মোটর হার্ড হয়ে যাচ্ছে, MIL লাইট জ্বলছে, তোমার MDPS এর লাইট জ্বলছে, ঠিক আছে এটা মোটর ড্রিভেন পাওয়ার স্টিয়ারিং এর কোন একটা এরর কোড আসছে, এবার আমাকে ওই সিস্টেমটা ধরে দেখতে হবে। তো যে কারণের জন্য দেখো এগুলো আলাদা করে দেওয়া হয়েছে, শুধু কস্ট কাটিং ই নয়, প্রপার ডায়াগনোসিস করা হচ্ছে যাতে তোমার পক্ষে সুবিধা হয়, এবং তুমি যাতে ওটা প্রপার ওয়েতে ডায়াগনোসিস করতে পারো, যাতে তোমার টাইমটা সেভ হয়ে যায়, সে কারণের জন্য। তো ফল্ট কোড সার্চিং এ যদি যাও, তাহলে তুমি এন্টায়ার প্রসেস, এখানে দুটো অপশন আছে। এবার তুমি কি পার্টিকুলার ইঞ্জিনে চেক করবে, না BCM চেক করবে, না ইমোবিলাইজার চেক করবে, না ABS চেক করবে, না এয়ার ব্যাগ, মানে যেটাকে আমরা SRS বলে থাকি, সাপ্লিমেন্টারি রেজিস্ট্যান্স সিস্টেম, এয়ার ব্যাগ, এয়ার ব্যাগে যাবে। তো সমস্ত এখানে আসবে, তুমি যেখানে ক্লিক করবে সেটাই হবে। হ্যাঁ, এবার যদি তোমার মনে হয় আমার কাছে সময় কম আছে, সুতরাং পার্টিকুলার একবার চেক করে নি আমার পুরো এন্টার সিস্টেম ওকে আছে কিনা, তো তুমি সেই ক্ষেত্রে কিন্তু এখানে অল বলে একটা অপশন আসবে। তুমি যখনই ফল্ট কোড সার্চিং এ যাবে, নিচে ECM, ইঞ্জিন, হ্যাঁ BCM, ইমোবিলাইজার সমস্ত আসবে, তুমি জাস্ট অল এ ক্লিক করবে, তো সমস্ত একসাথে তোমার এই ডায়াগনোসিস ফল্ট কোড সার্চিং এ গিয়ে ও সার্চ করতে থাকবে। একটা টাইম লাগে ওর, 20 সেকেন্ড, 25 সেকেন্ড দেখবে কন্টিনিউ, একটার পর একটা ও সিস্টেমকে সেলফ ডায়াগনোসিস করতে থাকে। যদি সেলফ ডায়াগনোসিস করার পর সে যদি দেখে যে হ্যাঁ তার মধ্যে প্রবলেম আছে, অটোমেটিক্যালি সে কোড জেনারেট করে, এবং সেখানে ইঞ্জিনে যদি আসে ইঞ্জিন, যদি BCM এ থাকে তাহলে BCM, যদি এয়ার ব্যাগ হয় তাহলে এয়ার ব্যাগে, তো পার্টিকুলার সেই হিসেব করে কিন্তু কোড গুলো দেয়, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে তার এগেনস্টে কি করণীয় সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে আমরা দেখতে পাই। কারণ এখানে একটা অপশন রয়েছে আমাদের, দেখবে গ্লোবাল সার্ভিস, আমি এরপর দেখাবো এই ঠিক এরকম কোনার দিকে আসবে, আমি ছিলাম তো এখানে অটোমেটিক্যালি এটা লগ ইন করাই থাকে। সুতরাং যখনই আমি ডায়াগনোসিস করবো, ধরো P101 দেখাচ্ছে, তাহলে আমি সেই ক্ষেত্রে এই জায়গাটা যখনই আমি ক্লিক করবো, কারণ আমি অলরেডি এতে ভিন নাম্বার মেরেছি, দুটো অপশন হয় ভিন নাম্বারের ক্ষেত্রে, একটা হচ্ছে ম্যানুয়াল অপশন, তুমি ম্যানুয়ালি ভিন নাম্বার ক্লিক করবে, যে যে ভিন নাম্বার গুলো বার কোড হয়তো মিসম্যাচ করে, অনেক সময় কি হয় ধরো 2010 বা 11-র বার কোড গুলো অনেক সময় ফেলিওর হয়ে যায়, সেটা ম্যাচ করতে চায় না, বাট আজকের দিনে 2015 বা 16-র পরের যে গাড়িগুলো সেগুলো প্রপার বার কোড থাকে, জাস্ট বার কোডের সামনে স্ক্যানারটা ধরলেই অটোমেটিক্যালি ওই ভিন নাম্বার ও লোডিং হয়ে যাবে, এবং ওই ভিন নাম্বার এগেনস্টে তুমি যা যা চাইবে তখন ও সমস্ত কিছু ওই ভিন নাম্বার এগেনস্টে, ওই চ্যাসিসের এগেনস্টেই আসবে। ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই 2 দিন আগে এক কাস্টমার, তিনি এসেছিলেন i20 Elite নিয়ে, তো কমপ্লেন হচ্ছে গাড়িতে ওনার আফটার 20 কিলোমিটার বা 30 কিলোমিটার পর আমাদের একটা ফিচার্স রয়েছে BCM এ, ধরো দুটো অপশানে, ধরো 20 কিলোমিটার পার আওয়ারের উপরে যখনই তুমি আনলক করলে গাড়িটাকে চালাবো, গাড়ির ভেতরে ঢুকলে তুমি লক করতে ভুলে গেছো, তো 20 কিলোমিটার পার আওয়ারই যখন যাবে, তো অটোমেটিক সমস্ত ডোর এবং ডিকি লক হয়ে যাবে। ওকে,
তো এবার যদি তুমি আবার ইগনিশনটাকে অফ করে দাও, মানে গাড়ি বন্ধ করে দিয়ে ইগনিশন অফ করে দাও, তো অটোমেটিক্যালি তোমার ডোর আনলক হয়ে যাবে। তো এটা পার্ট অফ বিসিএম, এটা একটা বিসিএম এর পার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাস্টমার বলছে আমার গাড়িতে কেন হচ্ছে না, আমার গাড়ি তো আগে হতো, এখন কেন হচ্ছে না, এই প্রবলেমটা নিয়েছে। এবার যথারীতি প্রবলেমটা নিয়ে আমার যে ছেলে ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ ইয়ে করছে, চেক করছে, তারা কোনো রকম প্রবলেম পাচ্ছে না। হ্যাঁ, তারা দেখছে, বাট যখন আমি ব্যাপারটা জানতে পারলাম, তো আমি গিয়ে আমি কিছু করিনি, কিন্তু আমি জাস্ট কি করেছি, আমি স্ক্যানার লাগিয়েছি, বিসিএম এর অপশনে গেছি। বিসিএম এর অপশনে যাওয়ার পর বডি কন্ট্রোল মডিউল যেটাকে আছে, তার সেখানে গিয়ে না সেখানে দুটো জিনিস করানো যায়। সেটা হচ্ছে, আমি কালকে তোমাদের সাথে হয়তো শেয়ার করছিলাম যে স্মার্ট ডিকি, যে তুমি পেছনে ডিকি পাশে কাছে চলে গেলে সে 1 সেকেন্ড ওয়েট করলে অটোমেটিক্যালি ডিকি লক খুলে যাবে। তো যে ফিচার্স গুলো থাকে না, সেটা বিসিএম এর কাছে ওই ইনফরমেশন গুলো থাকে, এবং ওই জায়গাটা এনাবেল এবং ডিসেবেল, তুমি ওখানে চাইলে এনাবেলও করতে পারো, চাইলে ডিসেবেলও করতে পারো। কাস্টমার যদি বলে না আমার এই ফিচারটা পছন্দ নয়, আমি এটাকে ডিসেবেল করতে চাই, তো সেটাকে ডিসেবেল করা যেতে পারে। সেটাকে আবার কাস্টমার পরে যদি এসে বলে না আমার এটা ভালো ছিল, আমাকে এটা এনেবেল, তো সেটাও এনেবেল করা যেতে পারে, বাট সেক্ষেত্রে কোডিং করতে হয়। তো আমি জাস্ট গিয়ে ওটা দেখলাম, আমার এনেবেল বা ডিসেবেল এর অপশনে ওই সিস্টেমটা দেখাচ্ছেই না। তার মানে ওই সিস্টেমটা দেখাচ্ছে না, তার মানেটা হচ্ছে যে এই ফিচার্সটা এই গাড়ির জন্য নয়। তো আমি যখন ওনাকে বললাম যে স্যার আপনার গাড়িতে কিন্তু এই ফিচার্সটা নেই, তো এই ফিচার্সটা যদি থাকে তাহলে কিন্তু এখানে আসে। এবার আপনি যে হয়তো কোনো গাড়ির সাথে হয়তো কম্পেয়ার করছেন, i20 মানে এরকম নয় যে সব বেস মডেলে যা ফিচার্স হবে, টপ মডেলও তাই হবে, বা স্পোর্টস মডেল বা আমাদের ম্যাগনাজি মডেল গুলো রয়েছে সেই মডেল, সে সব মডেল সেম হবে। আপনার ফিচার্স এর উপরে, তার উপরে দাম, তার উপরে প্রাইস লিস্ট সেই হিসাবে তৈরি করা হয়, সুতরাং সবই যে একই হবে। i20 মানে এরকম নয় যে সব ফিচার আপনি পাবেন। তো আপনি মেবি যে গাড়িটার সাথে কম্পেয়ার করছেন সেই গাড়িটা টপ মডেল আছে, সুতরাং আপনি তার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে হবে না, কারণ এটা যখনই গাড়ি ম্যানুফ্যাকচারিং হয় তার মধ্যে পুরো সফটওয়্যার, পুরো ডেটাটা ইনবিল্ট করানো হয়, এবং যার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি। তো কাস্টমার তখন নিজে স্বীকার করেছেন, না অ্যাকচুয়ালি আমার বন্ধুর গাড়িতে হচ্ছিল, তো আমি দেখলাম ওটাও i20 LED, এটাও i20 LED, যে কারণে আমি দেখলাম যে আমার গাড়িতে কেন হচ্ছে না। মানে হ্যাঁ, এটাই হচ্ছে ফিচার, কারণ আপনার গাড়িতে যদি থাকতো তাহলে এইটা অটোমেটিক্যালি এই জায়গাটা চলে আসতো। তো এইভাবে তোমাদেরও ক্ষেত্রে এই প্রবলেম গুলো হতে পারে, তো একটু বুদ্ধি খরচা করে ব্যাপারগুলো চেক করতে হবে, কারণ তোমার হাতে সমস্ত টুলস গুলো রয়েছে, সমস্ত ইকুইপমেন্ট গুলো রয়েছে, বাট তোমাকে একটু লজিক্যালি ব্যাপারগুলো চিন্তা করে কাজ করতে হবে। তো এই জায়গাটা যেটাকে আমি বলেছি অলরেডি ফল্ট কোড সার্চিং, এটা একটা অপশন রয়েছে যেটাকে আমরা বলে থাকি ইস্যু আপগ্রেড। এবার ইস্যু আপগ্রেড মানে এটা নতুন করে দেখবে, শুনবে, অনেক কাস্টমারই জানে যে এই ধরনের টেকনোলজি যে ব্যবহার করা হচ্ছে, যে কোনো নট অনলি হুন্ডাইয়ের ইয়ে, আমি হুন্ডাইয়ের কথা পার্টিকুলার বলছি না, এন্টায়ার অটোমোবাইল সেক্টর, যে লাস্ট 5 ইয়ার্সে যে ইম্প্রুভমেন্ট হচ্ছে, এত চেঞ্জেস এসেছে সিস্টেমের মধ্যে, যে তুমি সেই চেঞ্জ গুলোকে যদি অন্য কোনো জায়গা থেকে নন এক্সপার্ট যারা, বা যারা হয়তো পুরোনো দিনে কাজ করছে বা পুরোনো টেকনোলজি নিয়ে, তারা যদি না জানে সেক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্রতিটা মুভমেন্টে তোমাকে এই সফটওয়্যার গুলোকে আপগ্রেড করতে হয়। যেরকম মোবাইল আমরা নতুন নতুন ভার্সন গুলোকে আপগ্রেড করি, তাতে ফিচার্স থেকে শুরু করে সমস্ত অপশন গুলো অটোমেটিক্যালি প্রপার চলে, সিস্টেম হ্যাং করে না। তো আমরা যেরকম দেখবে রিসেন্টলি প্রত্যেক গাড়িতে প্রত্যেক কোম্পানি সার্ভিস একটা ইন্ডিকেশন করে, গ্লাস পার মিটারে দেখবে একটা রেঞ্জ, ওপেন স্ক্যানার যেটাকে আমরা বলে থাকি, বা ডাল রেঞ্জ বাংলা কথা যেটাকে বলে ডাল রেঞ্জ, ঠিক সেরকম একটা ইয়েলো কালারের একটা রেঞ্জ আসে ক্লাস্টার মিটারে। এর মানেটা হচ্ছে কাস্টমারকে ইন্ডিকেশন দিচ্ছে যে গাড়ি আপনার ইমিডিয়েট সার্ভিস করাতে হবে, কারণ আপনার শিডিউল টাইম হয়ে এসেছে। আমরা এর আগে বলেছি যে আমাদের যে শিডিউলটা রয়েছে সেই শিডিউল, অ্যাজ পার শিডিউল, কারণ আমরা যখন সার্ভিস করি না, আমরা সেই আপগ্রেডটাকে সেভাবেই আপগ্রেড করে দিই যে নেক্সট সার্ভিস কবে হবে, সেটা টাইমটাকেও ডিউরেশন ওখানে দেওয়া হয় আর কিলোমিটারটাকেও দেওয়া হয়। তাহলে দুটো পজিশনই আমরা এই সফটওয়্যারের মধ্যে সিলেক্ট আপগ্রেড করে দিই। এতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে সিস্টেম প্রপারলি ফাংশন করে, সেক্ষেত্রে সিস্টেম হ্যাং হওয়ার প্রবলেম একদমই থাকে না, আর সেকেন্ড থিং হচ্ছে এটা আমাদের রেভিনিউ, কারণ দেখো একটা গাড়ি বিক্রি করে না কোনো কোম্পানি খুব একটা আহামরি প্রফিট করতে পারে না, প্রফিটটা ম্যাক্সিমাম প্রফিটটা করে সার্ভিস থেকে, পার্টস থেকে। আমি এর আগেও বলেছি যে একটা গাড়ি, কোনা গাড়ি যেটার দাম হয়তো 27 লাখ টাকা,
বাট একটা ব্যাটারির দাম কিন্তু 17-17.5 লাখ টাকার কাছাকাছি। সুতরাং তোমাকে ভাবতে হবে একটা ব্যাটারির দাম 17.5 লাখ, একটা কম্প্রেসারের দাম প্রায় 1 লাখের কাছাকাছি, এই 78,000। তো এইভাবে যদি তুমি দেখো মানে ওয়ান বাই ওয়ান, তো এরা যে প্রফিটটা রাখবে এরা ম্যাক্সিমাম পারসেন্ট, ইভেন যত সেলস আউটলেট রয়েছে কোম্পানিগুলো সেলস গাড়িগুলো বিক্রি করে, ইভেন দেখবে এই গাড়িগুলো যখন এরা কেনে এরা টোটালি ইন্স্যুরেন্সের পয়সা থেকে কেনে, বা এরা টোটালি ব্যাংক থেকে লোন নিয়ে এরা কেনে। বাট এক একটা গাড়ির পেছনে যদি 7 লাখ 8 লাখ টাকা তারা ইনভলভ করে, এবং সেই গাড়িটা তো তোলার সাথে সাথে বিক্রি হবে না, তার অনেক প্রসিডিওর রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে। তো গাড়িটা যদি 2 মাসও থাকে, তুমি হিসেব করে দেখো যে যদি একটা গাড়ির 7 লাখ টাকা তুমি গাড়িটা কেনো, তো সেই ক্ষেত্রে তুমি হয়তো 7.5 লাখ টাকা বিক্রি করবে। তো আলটিমেট 50,000 টাকা প্রফিটের জন্য তুমি 2 মাস বা 3 মাস তোমাকে ব্যাংকের ইন্টারেস্ট গুনতে হবে, তারপরে সেখানে জেনারেল ম্যানেজার, CRM, CRE সমস্ত কিছু ইন্টার প্রসেস এর মধ্যে রয়েছে, তাদের ইনসেন্টিভ থেকে শুরু করে। তো সেলস সেভাবে কিন্তু প্রফিট করতে পারে না, যে প্রফিটটা হয় মেনলি সার্ভিস থেকে। তো আমরা এখানে রেভিনিউ প্রত্যেক কোম্পানি যখনই ডিল শিটে তারা সাইন করে, তারা বেনিফিট গুলোকে আগে দেখে যে আমি আপনার সাথে বিজনেস ডিল করলে আমি কোন বেনিফিটটা পাবো। এটা সমস্ত কোম্পানি, নট অনলি টাটা বা মারুতি বা মহেন্দ্রা, এই কোনো কোম্পানি নয়, এটা সমস্ত কোম্পানির ক্ষেত্রে তারা তাই করে। বিজনেস ডিলটা আগে দেখে নেয়, প্রফিট মার্জিন থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমাদের যেরকম রেভিনিউ আর্ন করা, পাশাপাশি আমাদেরও এটাও দেখতে হবে কোম্পানিকেও স্ট্যান্ড করানো, তো দুটো একে অপরের উপরে। তো আমরা যদি এই ধরনের টেকনোলজি ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, গাড়ি কিন্তু 6 মাস পর বা 1 বছর পর গাড়ি কিন্তু তোমার কাছেই আসতে হবে, বা তোমার কাছে না আসলে অন্য ডিলারে যেতে হবে, বাট হুন্ডাইয়ের ডিলারে যেতে হবে, বা মারুতি বা টাটার ডিলারে যেতে হবে। কারণ উনি যদি লোকাল গ্যারেজ থেকে, ধরো আমি ধরেই নিলাম ইঞ্জিন অয়েলটা উনি চেঞ্জ করে নিল, উনি বুঝে গেল ভাই ঠিক আছে সার্ভিস ডিমান্ডার দিচ্ছে, আমাদেরকে কল করলো স্যার এরকম এই ব্যাপার, একটা লাইভ জ্বলছে হোয়াটসঅ্যাপ করে দিল, আমরা বললাম স্যার আপনার গাড়ি সার্ভিসিং এর টাইম হয়ে গেছে সে কারণে। বাট আমরা কিন্তু এটা ওনাকে বলিনি যে স্যার আপনি কিন্তু বাইরে থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে যে এটা লাইটটা চলে যাবে, আমরা কিন্তু সেটা ওনাকে বলিনি। উনি দেখবে কি, উনি সার্ভিসিং এর করা, উনি বাইরে থেকে ধরো ইঞ্জিন অয়েল কিনে নিল, বাইরে থেকে ইঞ্জিন অয়েল কিনলে হয়তো 3 লিটার ইঞ্জিন অয়েলের দাম পড়বে খুব বেশি হলে 900 টাকা, একটা অয়েল ফিল্টারের দাম হয়তো 150 টাকা বা 200 টাকা দাম পড়বে। তো সব মিলিয়ে উনি দেখলো যে ভাই আমি 2,000-এর মধ্যে আমার সবকিছু আমার হয়ে যাচ্ছে লেবার টেবার নিয়ে, তো আমি ডিলারে কেন আসবো, ডিলারে আসলে তো আমাকে 5,000-6,000 টাকা বিল করে দেবে। তো ডিলারে তো আপনাকে এই কারণেই আসতে হবে, কারণ এই ক্ষেত্রে যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এই সফটওয়্যার কিন্তু অথরাইজ লোকাল গ্যারেজে নেই। আপনি ভেবে নিলেন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেই যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তা একদম নয়। কারণ সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল যখনই আমরা চেঞ্জ করি, পাশাপাশি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর, অয়েল ফিল্টার চেঞ্জ করা এন্টায়ার প্রসেস হওয়ার পর, আমরা নেক্সট শিডিউল এর মধ্যে আবার কিন্তু আমরা ইনবিল্ট করে দিই, ইনবিল্ট ইন দ্য সেন্স সফটওয়্যারটাকে আপগ্রেড করে দিই যে লাস্ট 1 ইয়ার 12 মান্থ অর 10,000 কিলোমিটার, যেটা আমি এর আগে বলেছি হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে সেই সেটাই। বাট এটা কিন্তু লোকাল গ্যারেজে করেনি, তো এটারও একটা পিরিয়ড থাকে, একটা সময় থাকে। এবার সেই সময়ের মধ্যে যদি তুমি সার্ভিসিং না করাও, এই লাইটটা কিন্তু আর যাবে না। এবার তোমাকে এই লাইটটা যদি করতে হয়, ক্লোজ করতে হয়, তাহলে তোমাকে যে কোনো অথরাইজ সেন্টারে তোমাকে যেতে হবে, কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে। হ্যাঁ, তো সার্ভিস সেন্টারে গেলেই সে কি করবে, সে একটা কথাই বলবে, স্যার আমরা উইদাউট সার্ভিসিং এ আমরা কিন্তু এই সফটওয়্যারটাকে আপগ্রেড করতে পারবো না। এটা উনি যদি বলেও যে আমি তো বাইরে থেকে চেঞ্জ করেছি, স্যার এটা আমাদের রেসপন্সিবিলিটি নয়, আপনি বাইরে থেকে চেঞ্জ করেছেন কিনা জানি না, বাট গাড়ি যদি নর্মালি দেখো আজকের দিনে আমরা যে গাড়িগুলো প্রোভাইড করি কাস্টমারকে, নর্মালি 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, 3 ইয়ার্স থাকে নর্মাল ওয়ারেন্টি, আর 2 ইয়ার্স কাস্টমারকে কিনতে হয় যেটাকে আমরা বলি এক্সটেন্ডেড ওয়ারেন্টি। এক্সটেন্ডেড ওয়ারেন্টি মোস্ট অনলি সেম ওয়ারেন্টির সাথে একদম প্রায় সেম সেম থাকে। হ্যাঁ, এক্সটেন্ডেড ওয়ারেন্টির ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে, যেরকম ধরো ব্যাটারি, আমাদের ক্ষেত্রে নর্মাল গাড়ির ক্ষেত্রে ব্যাটারি 3 বছরের ওয়ারেন্টি থাকে, ওর একটা কিলোমিটার থাকে 40,000 বা 50,000 কিলোমিটার, এটা কোনা বাদ দিয়ে, ইলেকট্রিক ভেহিকেল বাদ দিয়ে। কারণ ইলেকট্রিক ভেহিকেল আমি বলেছি যে যেহেতু এত কস্টলি গাড়ি, সেক্ষেত্রে 8 বছর অথবা 1,60,000 কিলোমিটার এটা ওয়ারেন্টি প্রোভাইড করা হয়। তো আর এক্সটেন্ডেড ওয়ারেন্টির ক্ষেত্রে আর কি কি কাস্টমার কভারেজ হবে না, অডিও সিস্টেম কভারেজ হবে না, তোমার কেবেল টাইপের যেগুলো রয়েছে, ক্লাচ কেবেল, ব্রেকের কেবেল, এগুলো ওয়ারেন্টি হয় না। আর বাদ বাকি নর্মাল যে ওয়ারেন্টি গুলো আসে তার মধ্যে এই এক্সটেন্ডেড ওয়ারেন্টি সবকিছু কভার করে, ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স থেকে শুরু করে। সাসপেনশনের ক্ষেত্রে 60,000 কিলোমিটার উপরে গেলে আগে যেটা হতো সেটা কভার করতো না, এখন
ওয়ারেন্টি পলিসিটাকেও চেঞ্জ করা হচ্ছে। ধরো তোমার গাড়িতে গাড়িটা কম চলে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? তুমি কি 5 বছরে 1,60,000 নেবে? না, একদমই নয়, তাহলে তার রেটটা অনেক বেশি পড়ে যাবে। তুমি দেখছো 3 বছরে তুমি চালিয়েছো 30,000 কিলোমিটার, তাহলে তুমি ভাবছো যে আর 2 বছরে আমি খুব বেশি হলে 20,000 চালাবো। তো তুমি বললে না ঠিক আছে, আমি 20,000 না, আমি আরো আরো 10,000 টাকা বেশি বাড়ি নিলাম, আমি 30,000, তাহলে আমি ওয়ারেন্টিটা এইভাবেই করবো, 5 বছর অথবা 60,000 কিলোমিটার, 5 বছর অথবা আমার গাড়ি বেশি চলে 1,20,000 করবো। তাহলে সেই হিসাব করে সেই রেটিং গুলো আসে, এটাকে আমরা ওয়ান্ডার ওয়ারেন্টি বলে থাকি। কারণ এই প্রসেস আমরা কাস্টমারকে যত বেনিফিট দেব, পাশাপাশি আমরা এট এ টাইম কিন্তু কাস্টমারের কাছ থেকে পয়সাগুলো ইনভেস্ট করে তুলে নিচ্ছি। কারণ গাড়িতে আদৌ সেই গাড়ি 5 বছরের মাথায় কোনো বড় মেজর প্রবলেম হবে কি না সেটাও অনেক ডিপেন্ডেন্ট। কারণ আমরা আমাদের পার্টস কোয়ালিটি, আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং কোয়ালিটির উপরে আমরা নির্ভর করি, কারণ এটা যথেষ্ট ভালো প্রোডাকশন থাকে এবং কোয়ালিটি থাকে। সুতরাং আমরা জানি যে ম্যাক্সিমাম কাস্টমারের এই 3 বছর বা 5 বছরের মধ্যে মেজর কোনো প্রবলেম হয় না। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে কারণের জন্য আমরা কিন্তু ওটাকে 5 ইয়ার্স এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোভাইড করি। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করছিলাম, আবার ফিরে আসি, তো এই ইসিউ আপগ্রেডটা করার সময় কিছু কিছু বিষয় আমাদেরকে নিশ্চয়ই মাথায় রাখতে হবে। আমরা কাস্টমারকে তখন কিন্তু কাস্টমার বললে আমরা ওটাকে আমরা শুনবো না, বাট আমাদের এখানে কোম্পানির বেনিফিট আছে। কারণ আজকে যদি একজন কাস্টমারকে আমরা এটা করে দিই, হ্যাঁ, ধরো আমি এখানে বললাম স্যার 500 রুপিজ আমাদের, এটা নর্মালি 500 কি, এটা কমই চার্জের কথা বললাম। সফটওয়্যার আপগ্রেড করতে হয়তো মেবি 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বাট আমরা আমাদের চার্জেস যেটা রয়েছে সেটা 500 রুপিজ নেবো। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে গাড়িটা যদি ওয়ারেন্টির মধ্যে থাকে আর তুমি এই সফটওয়্যারটাকে আপগ্রেড করে দিয়েছো, সেই ক্ষেত্রে তুমি দেখছো যে আমি যখনই এই ভিন নাম্বারের এগেনস্টে আমি যখন চেক করব লাস্ট সার্ভিসিং দেবো, 1 বছরে কোনো সার্ভিস হয়নি, বাট তুমি সফটওয়্যারটাকে আপগ্রেড করে দিয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিলারশিপ বা তুমি যে কোম্পানিতে কাজ করছো তারা কিন্তু ফেঁসে যাবে। কারণ উইদাউট সার্ভিসিং এ তুমি এটাকে করতে পারো না, এটা কিন্তু রুলস এর মধ্যে নেই। সুতরাং তোমাকে করতে গেলে ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, হ্যাঁ, এবার কাস্টমার বলতে পারে আমি আপনাদের এখান থেকে ইঞ্জিন অয়েল নেবো না, আমি বাইরে থেকে নেবো, সেই ক্ষেত্রে আমরা করতেই পারি। সিল সিল প্যাক যদি তিনি ইঞ্জিন অয়েল নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আমরা বাইরে থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে পারি। বাট ইঞ্জিন অয়েলের জন্য ওখানে নোটিং করা থাকবে ইঞ্জিন অয়েল প্রোভাইড দ্য কাস্টমার, ব্র্যাকেটে তার যে কোম্পানি থাকবে সেটা সেটা আমরা সিস্টেমে নোট দিয়ে দেবো। বাট এই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিতে অতটা প্রবলেম আসবে না। বাট তুমি যদি না করে যদি সফটওয়্যার আপগ্রেড করো সেক্ষেত্রে প্রবলেম আসবে। হ্যাঁ, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে যত আপগ্রেড হোক, যেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রেই হোক, আপগ্রেড করার আগে তোমাকে বেশ কিছু সিস্টেম মাথায় রাখতে হবে। 1 নম্বর, ব্যাটারি ফুল চার্জ হতে হবে, যেটা আমি কম্প্রেশন ইঞ্জিন কম্প্রেশন প্রেশার টেস্টের সময় আমি বলেছিলাম যে যদি আমরা যদি দেখি যে কম্প্রেশন টেস্টের সময় ব্যাটারি পাওয়ার কম আছে, বা ভোল্ট যেটা রয়েছে 12.6 ভোল্ট থাকা উচিত, সেখানে 12.1 আছে বা 11.9 আছে, তো সেক্ষেত্রে প্রপারলি ক্র্যাঙ্কিং হবে না, এবং ইঞ্জিন কম্প্রেশন প্রেশার যেটা নর্মালি হওয়া উচিত তার থেকে কম হবে, তাহলে আমি প্রপারলি ডায়াগনোসিস করতে পারবো না। তো এই ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাটারি ফুল চার্জ হতে হবে। কারণ যে কোনো সিস্টেমই দেখো, সফটওয়্যার আপগ্রেড আপগ্রেড ইন দ্য সেন্স, তোমাকে এটা মাথায় রাখতে হবে, তার মধ্যে যে ডেটাগুলো রয়েছে ডেটাগুলোকে আমরা কি করি, রিফ্রেশ করি, পুরোনো ডেটাগুলোকে ডিলিট করা হয়, নতুন ডেটা তার মধ্যে ইনস্টল করা হয়। এবং এই যে ইনস্টলটা করা করা হয় কোথায়, সেটা মাইক্রোচিপের মধ্যে, যে আইসি যেটাকে আমরা বলি, ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলি, ইভেন এই কন্ডিশনে না প্রচন্ড পরিমাণে এটা হিট হয়। এবং এটা আমি বলছি উইদিন 30 সেকেন্ডের মধ্যে সিস্টেমটা অপারেশন হয়, পুরো ডেটা ট্রান্সফার এবং ইনস্টলেশন পুরোটাই হয়। এই সময় যদি কোনো কারণবশত তুমি যদি ধরো ওইখানে যে সিস্টেমটা রয়েছে ইগনিশন অন কন্ডিশন বাট ইঞ্জিন নট স্টার্ট, ওখানে লেখা থাকবে অটোমেটিক্যালি, লেখাগুলো আসে, তো তুমি যদি সেই সময় কোনো কারণবশত সেটাকে ওই প্রসেসিং এর সময় ইগনিশন থেকে অফ করে দিয়েছো, এর মিনিং হচ্ছে তুমি একটা সবচেয়ে বড় একটা মেজর অ্যাক্সিডেন্ট করে দিয়েছো গাড়িটাকে। কারণ এই যে ইসিএমটা রয়েছে মাঝপথে কিন্তু এর ডেটা যে মুহূর্তে আটকে যাবে এ কিন্তু ক্র্যাশ করে যাবে, ভেতরে যে সফটওয়্যারটা, যে মাইক্রোচিপ যেটা রয়েছে সেটা কিন্তু স্ক্র্যাচ করে যাবে। তো যে কারণে যে এই ধরনের আপগ্রেড, সেটা নট অনলি ইসিএম, বিসিএম থেকে শুরু করে আইসিএম, ইমোবিলাইজার কন্ট্রোল মডিউল, সমস্ত ক্ষেত্রে যে আমরা আপগ্রেড গুলো করি, বি কেয়ারফুল, এটাকে তোমাকে প্রথমে জেনে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। আর বোঝার থেকে বিষয় হচ্ছে তোমাদের পক্ষে একদম ইজি, এই কারণে কারণ ইনস্ট্রাকশন ওখানে দিতে থাকবে, জাস্ট তুমি ওটাকে ফলো করবে, সেই হিসাব করে কাজ করবে। হ্যাঁ, একবার বুঝতে পারো নি, সেকেন্ড টাইম ওটাকে দেখো, সেকেন্ড টাইম বুঝতে পারো নি, থার্ড টাইম দেখো,
তারপরে বুঝতে পারো নি, তুমি তোমার সিনিয়রকে ইনভলভ করো, তুমি করতে যাবে না, আগে দেখে নাও, তারপরে তুমি এটাকে করো। বাট একবার যদি তুমি ভুল কিছু করে যাও, সেক্ষেত্রে কিন্তু সেই কন্ট্রোল মডিউলটা ক্র্যাশ করে যাবে, সেক্ষেত্রে কিন্তু ওটাকে আর ব্যবহার করতে পারবে না, পুরো রিপ্লেস করতে হবে। এবং এক একটা কন্ট্রোল মডিউলের দাম আমি অলরেডি বলেছি, এটা মডেলের উপরে ডিপেন্ড করে, 20,000 থেকে শুরু করে 25,000, 30,000, 7,000, 10,000, এটা ফিচার্স এর উপরে ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি অলরেডি ড্যামেজ করে দিয়েছো, তো এটা মাথায় রাখতে হবে। আমরা যখনই কোনো সফটওয়্যার আপগ্রেড করব, সেক্ষেত্রে যেরকম ব্যাটারি ফুল চার্জ হতে হবে, পাশাপাশি কোনো লোড দেওয়া যাবে না। লোড ইন দ্য সেন্স, ধরো তুমি ইস্যু আপগ্রেড করছো, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগবে, তো তুমি কি করলে, ভেতরে গাড়ির ভেতরে বসলে, নো ইস্যু, কোনো প্রবলেম নেই, ইগনিশন অন করলে সেটাও কোনো প্রবলেম নেই, তুমি গ্লাস তুলে দিলে, কারণ তুমি জানো ইস্যু আপগ্রেড করার সময় কেউ এসে যদি ফট করে কথা বলতে গিয়ে যদি ইগনিশনটাকে অফ করে দেয়, এরকম অনেকেই থাকি আর কি, যেমন চলে ওয়ার্কশপে বেশ কিছু সময়, তো সে যদি করে দেয় তাহলে সেটাকে লক হয়ে, তুমি কি করলে, পাওয়ার উইন্ডোকে পুরো উঠিয়ে দিলে, ভেতর থেকে লক করে তুমি বসে ওটাকে ধীরে ধীরে তুমি করছো। এবার সেই ক্ষেত্রে করতে গিয়ে তুমি সাডেনলি যদি ওটাকে ইগনিশনটাকে অফ করে দাও, তাহলে কিন্তু ওটা ক্র্যাশ করে যাবে। তো এটা কিন্তু বারবার করে বলছি, এটা ভীষণ কেয়ারফুলি এটা করতে হবে, তো এটাকে মাথায় রাখতে হবে। তো ব্যাটারি ফুল চার্জ হতে হবে, এবং এবার যদি দেখা গেলো তুমি ইস্যু আপগ্রেড করার সময় তোমার একটু গরম লাগে, তুমি ভাবছো একটু ব্লোয়ারটা চালিয়ে দিই, একদম করবে না, কারণ এই সময় ইসিএম এর উপরে লোড পড়ে, কারণ এই যে ব্লোয়ারটা চালাচ্ছ সেই ইনফরমেশনটাও ইসিএম এর কাছে যায়, তার মানে ইসিএম এখনো পুরোপুরি ইনস্টলেশন হয়নি, তুমি সেই সফটওয়্যারটার উপরে তুমি প্রেশারাইজ করছো, তো মেবি সেই সফটওয়্যার ক্র্যাশ করতে পারে। এটা কিন্তু ভীষণ আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে কারণে আমরা নতুন যে সমস্ত আমাদের এমপ্লয়ি, তাদেরকে আমরা ফট করে এই সিস্টেমটাকে অপারেশন করতে বারণ করি, আগে তাদেরকে ট্রেন করানো হয়, দেখানো হয়, বারবার করে ট্রেনিং করানো হয়, তবেই এই সিস্টেমটাকে আপগ্রেডেশন করা করতে দেওয়া হয়। ওকে, নেক্সট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি বলছি এটা ডিটিসি, যেটাকে নর্মালি আমরা বলে থাকি ডায়াগনস্টিক ট্রাভেল কোড অ্যানালাইসিস। ধরো এখানে কোন একটা কোড এসে, কোড আসার পরে তুমি এবার বুঝতে পারছো না কোডের এগেনস্টে কি করবে, তোমার করণীয়টা কি, তো তুমি একদম ডিরেক্টলি এর উপরে যখনই ক্লিক করবে, কোডের পাশাপাশি তোমাকে ওখানে দেখাবে তোমার করণীয় কি। হ্যাঁ, হয়তো ওখানে আসবে ম্যাপ সেন্সার সিগন্যাল সার্কিট ওপেন, বা ম্যাপ সেন্সার গ্রাউন্ড ওপেন। হ্যাঁ, তো ওখানে অটোমেটিক্যালি কোড আসে এবং তার পাশাপাশি পুরো অপশন গুলো আসবে। এবার ধরো তুমি দেখলে যে ওপেন সার্কিটের জন্য আমাকে কি কি চেক করতে হবে, তুমি তার উপরে ক্লিক করলেই এখানে একটা গাইডলাইন চলে আসবে, পাশাপাশি একটা গাইডলাইন চলে আসবে, এবং তাতে সমস্ত ডিটেলস গুলো থাকবে, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। এবার যেখানে যেখানে করা উচিত, ধরো ম্যাপ সেন্সার 2 নম্বর পিনে 1.7 ভোল্ট আসা উচিত, তো তুমি চেক করলে ভাই 1.7 ভোল্ট আছে, তার মানে এখানে অপশন আসবে ইয়েস অর নো, যখন ইএস আসবে তার মানে তোমার ইএস এর ধরে, ইএস এর লাইন ধরে তোমাকে ইএস এর দিকে যেতে হবে, যদি নো আসে তাহলে তোমাকে লো নোর লাইন ধরে তোমাকে ওটাকে চেকিং করতে হবে। তো ওয়ান বাই স্টেপ বাই স্টেপ এগুলো চলে আসে, এবং তুমি সেই হিসাব করে তুমি এগুলোকে কাজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম বা কোনো রকম অসুবিধা হয় না। এটা সমস্ত কিছু গাইডলাইন কিন্তু আমাদের দেওয়া রয়েছে। নেক্সট, এবার যদি তুমি হয়তো দেখতে চাইছো যে ভাই ঠিক আছে আমি তো ওটা দেখলাম, বাট ম্যাপ সেন্সারের ডেটা অ্যানালাইসিসটা করব, বা আমি টিপি সেন্সারের, আমরা নর্মালি জানি যে থ্রোটল বডি যদি পুরো ওপেন থাকে তাহলে সেই ক্ষেত্রে 4 ভোল্ট শো করে, হ্যাঁ যদি আইডিল কন্ডিশন থাকে তাহলে 0.79 ভোল্ট শো করে, তো আমরা এটা আমরা জানি। এবার থ্রোটল পজিশনে যদি মিডিল থাকে, মিডিল মানে 50% তুমি অ্যাক্সেলারেটর প্রেস করছো, থ্রোটল বডি 50% খুলেছে, অ্যাঙ্গেলটা যদি 50% খোলা থাকে, তাহলে তুমি ওখানে দেখবে 4.2 ভোল্ট আসবে। তো আমরা সেখানে গিয়ে কি করব, এই যে ডেটা অ্যানালাইসিস যেটাকে আমরা বলে থাকি, এই ডেটা অ্যানালাইসিস আমরা যখন যাব, সেখানে গিয়ে আমরা কিন্তু এই এন্টায়ার সিস্টেমে, এবার তুমি যে কোনো সিস্টেমে যেতে পারো, ডিসিএম থেকে শুরু করে ইসিএম থেকে শুরু করে সমস্ত সিস্টেমের জন্য এই ডেটা অ্যানালাইসিস এ গিয়ে কারেন্ট যে ডেটাটা আছে, অ্যাকচুয়াল যে ডেটাটা আছে, তুমি সেখানে দেখতে পাবে। নেক্সট আমি আসছি অ্যাকচুয়েশন টেস্ট, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, মেবি গাড়ির কাস্টমার কমপ্লেন নিয়ে এসেছে তোমার কাছে, কমপ্লেনটা কি গাড়িতে। হ্যাঁ হ্যালো, বলছি আপনি যে বললেন না যে গাড়িতে ডেটাটা স্টোর থাকে, সেটা কত দিনের জন্য থাকে? এটা এটা আমি তো বলেছি অ্যাপ্রক্স 2 মাস, এবং ওর একটা মেমোরি থাকে। হ্যাঁ, আমি এক্সাক্ট তোমাকে বলতে পারছি না মেমোরিটা কত জিবি থাকে, মোটামুটি অ্যাপ্রক্স 2 মাসের মতো ডেটাটা লোডিং থাকে। ওকে, নেক্সট, তো
এটা নর্মালি আমরা সেই ডেটা অ্যানালাইসিস এবং কারেন্ট যে ডেটাটা রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে নর্মালি আমরা এখানে দেখতে পাই, সেটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর নেক্সট যেটা আসছে অ্যাকচুয়েশন টেস্ট, অ্যাকচুয়েশন টেস্ট ইন দা সেন্স ইসিএম এর যতগুলো আউটপুট কম্পোনেন্ট আছে, আমি এর আগে তোমাদেরকে সম্ভবত দেখিয়েছিলাম ইসিএম এর কতগুলো আউটপুট আছে, ইনজেক্টর, ইগনিশন কয়েল, ওসিবি ভালভ, যেরকম সিবিভিটিতে বলেছিলাম, অয়েল কন্ট্রোল ভালভ, প্রত্যেকটা রিলে, যেটা হেডল্যাম্প রিলে হতে পারে, সেটা ইগনিশন কয়েল রিলে হতে পারে, সেটা স্টার্টিং সিস্টেম রিলে হতে পারে, সেটা সেটা এসি কম্প্রেশন রিলে হতে পারে, সেটা ব্লোয়ার ফ্যান রিলে হতে পারে, যত রকম রিলে রয়েছে তুমি এই অ্যাকচুয়েশন টেস্টের মাধ্যমে সেটা কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারবে যে এই রিলেটা পার্টিকুলার কাজ করছে কিনা। হ্যাঁ, তো এই এটা হচ্ছে ইসিএম এ যত রকম আউটপুট রয়েছে, স্পার্ক, ইভেন আমরা অনেক সময় দেখি, তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, আমরা স্পার্ক গাড়িতে যখন ইঞ্জিন যখন স্টার্ট হয় না, তখন আমরা মূলত দেখি কি কি জিনিস, আমরা দেখি যে গাড়ি ইঞ্জিন এয়ার আসছে কিনা, ফুয়েল আসছে কিনা এবং স্পার্ক হচ্ছে কিনা, তো এটা আমরা কিন্তু নর্মালি দেখি। এবার সেই সময় তুমি হয়তো দেখলে যে ভাই আমাকে স্পার্কিংটা দেখতে হবে, তো স্পার্কিং দেখতে গেলে কি করণীয়, অনেক সময় আমরা ডেঞ্জার জোনে গিয়ে কাজ করি, ডেঞ্জার জোন ইন দা সেন্স, কারণ আমরা স্পার্ক প্লাগের কেবিলটা খুলি, খুলে তার মধ্যে একটা স্ক্রু ড্রাইভার ঢোকাই, স্ক্রু ড্রাইভার ঢোকানোর পর আমরা কোন একটা বডির সাথে আমরা ওটাকে টাচ করি না, বাট বডি থেকে 1 mm ডিস্টেন্স, এটা কিন্তু বি কেয়ারফুল, আমি বারবার করে বলছি, কিন্তু এই ধরনের তুমি হয়তো দেখছো যে মেকানিক্স করছে, সে একদম ইজিলি করছে, বাট এই চেষ্টা করার আগে সে হয়তো 2-3 বার শর্ট খেয়েছে। ওকে, এখানে কিন্তু 20 থেকে 25 হাজার ভোল্ট, এটা নট অনলি জোক, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তুমি যদি প্রপারলি কাজ করো কিছু হবে না। এবার ধরো কোনো কারণবশত তুমি স্ক্রু ড্রাইভারের একদম পাশে হাতটা রেখেছো, মেবি সেটা ইনসুলেটর উপরেই আছে, বাট যে মুহূর্তে তুমি ওখানে অ্যাকচুয়েশন করছো, তার মানে তোমার হাত থেকে কিন্তু গ্রাউন্ডটা নেবে, কারণ তুমি বডির সাথে যেখানে ঠেকানো 1 mm ডিস্টেন্স রাখা উচিত, মেটালের সাথে 1 mm ডিস্টেন্স থাকা উচিত, তুমি হাতটা তারও কাছে, বা তুমি 2 mm বা 3 mm ডিস্টেন্স রেখেছো আর হাতের আঙুলটা রয়েছে 1 mm ডিস্টেন্স বা 2 mm ডিস্টেন্স, তাহলে প্রথম গ্রাউন্ডটা কিন্তু তোমার কাছ থেকে নেবে, সেক্ষেত্রে কিন্তু একটা ঝটকা খাওয়ার এমনি কোনো অসুবিধা নেই, খুব একটা প্রবলেম হয় না, জাস্ট 2-4 মিনিটের জন্য দেখবে চোখ ঝিনঝিন করছে, হ্যাঁ, চোখে শস্যগুলোর মতো দেখবে, একটু বসে যাবে, তারপর আবার নর্মালি ঠিকঠাক হয়ে যাবে, তো এতে খুব একটা প্রবলেম হয় না, বাট ওই সাডেনলি ওই পিরিয়ডটার জন্য মনে হয় যে একটা নতুন কিছু পাওয়া বা একটা নতুন কিছু খাওয়া, এরকম ব্যাপার আর কি। যাই হোক, এটা একটু বি কেয়ারফুল, এটা দেখতে হবে ওইভাবে। তো আমরা যেটা কি করি, আমরা একটা স্পার্ক প্লাগ নিয়ে নিই, স্পার্ক প্লাগ নেওয়ার পর ওই কেবিলটার মধ্যে ঢুকিয়ে দিই, ইভেন কেবিলটা ঢোকানোর পর আমরা ওটাকে মিনিমাম অন্তত 10-15 mm দূরের থেকে হাতে, ওই যে যেটা হাই টেনশন কর্ড বা কেবিল যেটা থাকে ওটার উপর হাতটা দিয়ে রাখি, এবং যখন ওখানে অ্যাকচুয়েশন টেস্টের দুটো অপশন আসবে, একটা স্টার্ট, একটা তোমার স্টপ, যখনই স্টার্ট করব দেখো ওখানে স্পার্কিং হবে, যদি স্পার্ক হয় তাহলে দ্যাট ইজ ওকে, ফার্স্ট ক্লাস, এখানে কোনো প্রবলেম নেই, সাকসেসফুলি দেখাবে, আর যদি যদি স্পার্ক প্লাগ না হয় তাহলে তোমার ওখানে স্পার্কিং এর প্রবলেম হচ্ছে, হয়তো 3 নম্বর সিলিন্ডারে স্পার্কিং হচ্ছে না, সেটা অন্য অনেক কারণে হতে হতে পারে, সেটা ইসিএম এর প্রবলেমের জন্য হতে পারে, কারণ ইসিএম গ্রাউন্ড প্রোভাইড করে, প্রত্যেকটা ইগনিশন কয়েলের সাথে ইসিএম এর গ্রাউন্ড রয়েছে, 1 নম্বর সিলিন্ডার, 2 নম্বর সিলিন্ডার, 3 নম্বর সিলিন্ডার, তো অ্যাজ পার ফায়ারিং অর্ডার হিসাবে ইসিএম তখন ওই হিসেব করে কিন্তু ওই ওই সিলিন্ডার গুলোর গ্রাউন্ড গুলো, ইগনিশন কয়েলের গ্রাউন্ড গুলো প্রোভাইড করে, এবং সেই সেই সিলিন্ডারে কিন্তু ইনজেকশনটা, সরি, স্পার্কিংটা হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তো সেটাও ডায়াগনোসিস করতে পারো, কিভাবে, অ্যাকচুয়েশন টেস্টের মাধ্যমে। ধরো ইঞ্জেক্টর ইঞ্জেক্টর হচ্ছে কিনা সেক্ষেত্রে তুমি চেক করতে পারো, যখন এটা দুটো কন্ডিশনে ইঞ্জেক্টর চেক করা যায়, একটাকে আমরা বলি রানিং কন্ডিশন, একটাকে বলি ইঞ্জেকশন কন্ডিশন, মানে অফ কন্ডিশন। তো রানিং কন্ডিশনে মানে, রানিং কন্ডিশন এটাকে আমরা অনেকটা ব্যালেন্স চেকও বলতে পারি, কেন, ধরো নর্মালি 4টে কোনো কাস্টমার তোমাকে কমপ্লেন দিয়েছে যে ইঞ্জিন নকিং হচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার কি করণীয়, তো তুমি যেটা করবে সেক্ষেত্রে তোমাদের এই অপশনটা তোমাকে যেতে হবে অ্যাকচুয়েশন টেস্টে গিয়ে, দেখবে ওখানে আসবে ইনজেক্টর 1, ইনজেক্টর 2, ইনজেক্টর 3, ইনজেক্টর 4, যে মুহূর্তে ওই অপশনটা আসবে তুমি সিলেক্ট করবে ইনজেক্টর 1, কারণ তোমার 4টাকে চেক করতে হবে, যে মুহূর্তে ইনজেক্টর 1 তুমি চেক করবে, এখান থেকে ইনজেক্টর 1 যে মুহূর্তে তুমি এখানে চেক করবে, ক্লিক করবে, স্টার্ট করবে, দেখবে ইঞ্জিনের নকিং বেড়ে গেল, ইঞ্জিন পুরো কাঁপতে শুরু করে দিল, ওটা 5 সেকেন্ডের জন্য, তারপরে ওটা পুরো ডিসব্যালেন্স হয়ে যাবে, তাহলে তুমি বুঝলে যে তোমার 1 নম্বর যে ইঞ্জেক্টর ওকে, কারণ 1 নম্বর ইঞ্জেক্টর যদি ওকে না থাকতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। এবার এরকম করে 4টে ইঞ্জেক্টর টেস্ট করার পরে 2 নম্বরের ইঞ্জেক্টরে গিয়ে দেখলে যে আমি যখন অ্যাকচুয়েশন করছি, বাট এটা অন্য কোনো মানে অন্য কোনো ইঞ্জেক্টর বা অন্য ইঞ্জিনের উপরে কোনো এফেক্ট করছে না, অ্যাজ ইট ইজ রয়েছে, তার মানে তোমাকে 2 নম্বর ইঞ্জেক্টরকে চেক করতে হবে,
দু নম্বরের ইঞ্জেক্টারও কিন্তু গ্রাউন্ড ইসিএম এর কাছে থাকে, দু নম্বর ইঞ্জেক্টার চোক হতে পারে, সেক্ষেত্রে ইঞ্জেকশন নাও হতে পারে, সেটা ওপেন সার্কিট হতে পারে, ইঞ্জেক্টারের ভেতরে যে সলিনয়েড রয়েছে সলিনয়েডের প্রবলেম হতে পারে, সলিনয়েডের রেজিস্ট্যান্স তোমাকে চেক করতে হতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে। তো বাট অ্যাট ফার্স্ট তোমাকে যেটা রিকোয়ারমেন্ট সেটা তোমাকে ডায়াগনোসিস করতে হবে, কিভাবে সেটা এই প্রসেসের মাধ্যমে তোমাকে ডায়াগনোসিস গুলো করতে হবে। তো আমি বলবো না, এই ক্ষেত্রে অ্যাকচুয়েশন ইসিএম এর যত আউটপুট আছে, বিসিএম এর যত আউটপুট আছে, সমস্ত কিছু, ইভেন আমরা যে কয়েল অ্যান্টেনা গুলো যেগুলো লাগাই, অ্যান্টেনা ইন দ্য সেন্স আমি এর আগেও বলেছি যে লো রেডিও ফ্রিকোয়েন্সি মাধ্যমে পুরো এন্টার বডিতে আমরা অ্যান্টেনা কয়েল লাগিয়ে রেখেছি, যাতে চাবি ডিটেক্ট করা থেকে শুরু করে বিভিন্ন সিগনাল যাতে ও রিসিভ করতে পারে, তো সেই কারণের জন্য আমরা অ্যান্টেনা কয়েল আমরা এই গাড়িতে ব্যবহার করেছি, এবং সেইগুলোকে পর্যন্ত আমরা অ্যাক্টুয়েশন টেস্টের মাধ্যমে আইডেন্টিফিকেশন করতে পারি তাতে প্রবলেম আছে কিনা। ছখানা অ্যান্টেনা রয়েছে, আমি কি করে বুঝবো যে আমার ড্রাইভার ডোর অ্যান্টেনাটা খারাপ আছে, যে ক্ষেত্রে বারবার চাবি ভেতরে ঢোকানোর পরও কি আউট দেখাচ্ছে? বাট কি আউট তো দেখানো উচিত নয়, কারণ চাবি তো গাড়ির মধ্যে আছে, আমি নিজে গাড়ির ভেতরে ঢুকছি, তো সেক্ষেত্রে স্টার্টিং প্রবলেম মেবি হতে পারে যদি কিনা ড্রাইভার ডোরের অ্যান্টেনা খারাপ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই অ্যাকচুয়েশন টেস্টের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে বুঝতে পারবো। এখানে আর কারো কোনো কোশ্চেন এই অবধি আমি যতটুকু বুঝিয়েছি? হ্যালো না স্যার, না স্যার, কারো, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার, যদি কোনো জায়গায় ফিউল লাইনে প্রবলেম আসে, তাহলে তাহলে কি এইটা এই অ্যাপটা দিয়ে দেখা যাবে সেটা? ফুয়েল লাইনে প্রবলেম আসলে আমি তোমাকে বলছি একটু, পেট্রোল গাড়ির ক্ষেত্রে কিন্তু তুমি এই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে প্রেশার 4 বার হওয়া উচিত, ওকে, এই ক্ষেত্রে কিন্তু সেটা তুমি পাবে না পেট্রোল গাড়ির ক্ষেত্রে। বাট ডিজেল গাড়ির ক্ষেত্রে তুমি কমপ্লিটলি ফুয়েল প্রেশারটাকেও তুমি দেখতে পাবে, কারণ ওখানে দেখবে যে কমন রেলটা আমরা ব্যবহার করি, কমন রেলে রেল প্রেশার সেন্সার ব্যবহার করা হয়েছে, যেখানে ফুয়েলের প্রেশার কিছু কিছু গাড়িতে দেখবে 1800 বার থাকে, কিছু গাড়িতে 1600 বার আছে, ইভেন আজকের দিনে যে গাড়িগুলো বিশেষ করে যেখানে ইউরো 6 ব্যবহার করা হচ্ছে সেই গাড়িগুলোতে কিন্তু 2000 বার ফুয়েল প্রেশারটাকে, সরি, 2000 বার প্রেশারটাকে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি কারেন্ট ডেটা ইঞ্জিনে গিয়ে কারেন্ট ডেটা চেক করলে ফুয়েল প্রেশার তুমি পেয়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বাট পেট্রোলের ক্ষেত্রে তোমাকে একটু বুদ্ধি লাগাতে হবে, কারণ যদি 4 বারের কম হয়, ধরো 3.5 বার আছে, তো ওতে কোনো প্রবলেম হবে না। যদি দেখা যায় 2 বার আসে, তাহলে ইঞ্জেকশন ডিউরেশনে গিয়ে যদি তুমি চেক করো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি বুঝতে পারবে, দেখবে সেক্ষেত্রে ইঞ্জেকশন ডিউরেশনের যে নর্মাল হওয়া উচিত, ধরো আইডিল কন্ডিশনে আমরা জানি নর্মালি 1.75 মিলি সেকেন্ড থেকে শুরু করে 2.5 মিলি সেকেন্ডের মধ্যে এটা নর্মালি হয়। যদি দেখা যায় ফুয়েল প্রেশার কম থাকে, এই ক্ষেত্রে কিন্তু ইঞ্জেকশন ড্রপ করবে, এবং সেই ক্ষেত্রে ডিউরেশনটাকে কিন্তু ইসিএম বারবার করে ডিউরেশনটাকে বাড়ানোর চেষ্টা করবে, কারণ টর্কটাকে বের করতে হবে। তো ইসিএম কিন্তু মিলি সেকেন্ডটাকে তখন বাড়িয়ে দেবে, সেটা 8 মিলি সেকেন্ড হতে পারে, সেটা 10 মিলি সেকেন্ড হতে পারে। তো এটা তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে এইভাবে, ডাইরেক্টলি কিন্তু তুমি এই সিস্টেমের মাধ্যমে তুমি কিন্তু ফুয়েল প্রেশারটা পাবে না, এটা পেট্রোল গাড়ির জন্য বলছি। পাশাপাশি এটাও আমি তোমাদেরকে বলে রাখি, আজকের দিনে যে গাড়িগুলো ভেনু থেকে শুরু করে তোমার নিউইয়র্ক আমাদের যেটা থেকে শুরু করে যে ধরনের গাড়িগুলো তুমি দেখবে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে, উইথ টার্বোচার্জার ব্যবহার করা হচ্ছে, সেই গাড়িতে কিন্তু তুমি ফুয়েল প্রেশারটা পাবে, কারণ আমি অলরেডি বলেছি যে ফুয়েল প্রেশার 150 থেকে 250 বারের মধ্যে থাকবে, তো দ্যাট ইজ নর্মাল কন্ডিশন। যদি দেখা যায় যে এর থেকে কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি ওই পার্টিকুলার ওই পয়েন্টে চলে যেতে পারবে যে ফুয়েল প্রেশার ইস্যু হচ্ছে, ফ্ল্যাকচুয়েশন করছে, যে কারণে ইঞ্জিনের মধ্যে প্রবলেমটা আসছে, এবং ইঞ্জেকশন প্রপারলি ওই প্রেশারটা না পাওয়ার জন্য প্রপারলি ইঞ্জেকশন করতে পারছে না, সেই ক্ষেত্রে মিসকমিউনিকেশন হচ্ছে, ইসিএম বারবার করে টাইমিংটাকে রিটায়ার করতে চাইছে, ইভেন নকিংটাকে, কারণ আমাদের অলরেডি আমরা জানি যে নক সেন্সার যেটা আমরা ব্যবহার করেছি মিডিল অফ দ্য সিলিন্ডার যেটা, তার মাঝখানে নক সেন্সার ব্যবহার করা হয়, নক সেন্সারের মধ্যে যে পিজিও টাইপ মেটেরিয়ালসটা ব্যবহার করা হয়, ও অনলি ইঞ্জিনের কম্বাসশন নয়েজ যেটা হয়, যে কম্বাসশন নয়েজ থেকে কিন্তু ও একটা ভোল্টেজ জেনারেট করে, এবং সেই ভোল্টেজটা সেই সিগন্যালটা কিন্তু যায় ইসিএম এর কাছে। তো ইসিএম এর কাছে একটা নর্মাল একটা অ্যাবনর্মাল, যে মুহূর্তে অ্যাবনর্মাল দেখবে ও ম্যাক্সিমাম ইঞ্জেকশন করাতে থাকবে, ও টাইমিংটাকে রিটায়ার করতে থাকবে, কনস্ট্যান্ট রিটায়ার করতে থাকবে, সেক্ষেত্রে নর্মালি যেটা হওয়া উচিত টাইমিং অ্যাডভান্স এবং রিটায়ার কন্টিনিউয়াসলি, সেই ক্ষেত্রে অক্সিজেন সেন্সারের যে আমরা ফিডব্যাকটা পাবো, যেখানে একবার রিচ মিক্সচার হবে একবার লিন মিক্সচার হবে,
সেখানে কিন্তু আমরা পাবো না, সেখানে কন্টিনিউয়াসলি দেখবে অক্সিজেন সেন্সার সেখানে রিচ পিকচার দেখাচ্ছে, ইনজেকশন ডিউরেশন দেখবে ম্যাক্সিমাম দেখাচ্ছে, হ্যাঁ ইসিএম টাইমিংটাকে রিটায়ার করে রেখেছে। তো এইগুলো তুমি অটোমেটিক্যালি যদি ডেটাবেস চেক করো তাহলে কিন্তু তুমি এই সিস্টেম গুলোকে তোমাকে ফলো করতে হবে, তুমি পেয়ে যাবে। আমি হয়তো তোমাদেরকে বলেছি অক্সিজেন সেন্সার কিন্তু ভীষণ ভাইটাল, অক্সিজেন এবং ইসিটি সেন্সার, কারণ এই কারণে আমি বলছি, কারণ অক্সিজেন সেন্সারের উপরে তুমি ডিপেন্ড করে ইঞ্জিনের যে পারফরমেন্স পুরো ব্যাপারটাই তুমি কিন্তু কালেক্ট করতে পারবে। কারণ আমরা জানি আমরা এখানে যে ধরনের অক্সিজেন সেন্সার ব্যবহার করি যেটাকে আমরা বলি জিঙ্কোনিয়াম, জিঙ্কোনিয়াম টাইপ যে সেন্সারটা ব্যবহার করি এখানে, তো এই এই সেন্সারটা কিন্তু মূলত জিঙ্কোনিয়াম টাইপ যেটা হয় সেটা 0 ভোল্ট থেকে শুরু করে 1 ভোল্টের মধ্যে কিন্তু এটা কাজ করে, এবং 0 ভোল্ট ইন দা সেন্স 0 থেকে 400 মিলিভোল্ট, এটা হচ্ছে আমরা এটাকে লিন মিক্সচার বলে থাকি। আর রিচ মিক্সচার কি কাকে বলি, 600 মিলিভোল্ট থেকে শুরু করে 1 ভোল্ট, মানে ম্যাক্সিমাম 1 ভোল্ট, তো এটাকে আমরা বলে থাকি রিচ মিক্সচার। তো যখনই আমরা সেন্সার কম্পেয়ার করব তো দুটো অক্সিজেন সেন্সার ব্যবহার করা হয় ক্যাটালিটিক এর আগে এবং পরে, তো যখনই রিচ মিক্সচার হবে তুমি দেখবে কনস্ট্যান্ট ওটা 600 মিলিভোল্ট থেকে শুরু করে 1000 মিলিভোল্টের মধ্যেই ওটা থাকে, ওটা কিন্তু ফিক্সড হয়ে যায়, ওটা কিন্তু এরকম নয় একবার রিচ একবার লিন। কারণ নর্মাল ইঞ্জিন যদি ফাংশন করে তাহলে একবার রিচ হবে একবার লিন হবে, একবার রিচ একবার লিন, বাট সেটা কিন্তু হবে না, সেটা সম্ভব নয়। ইভেন ক্যাটালিটিক কনভার্টার যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে দেখবে তোমার সেন্সার ওয়ানে যে ফিডব্যাকটা আসবে সেন্সার টু তো সেম ফিডব্যাক আসবে, বাট এটা আসা কখনো উচিত নয়, কারণ সেন্সার ওয়ানে যেটা আসছে সেটা হাই টেম্পারেচার, সেখানে নক্সের পরিমাণটা বেশি থাকবে, বাট ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যাটালিটিক কনভার্টারের সাথে যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, যে ওখানে যে মেটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করছি সিরামিক, তার সাথে যে প্লাটিনাম রোডিয়াম যে ব্যবহার করছি, যে কেমিক্যাল রিয়াকশনের পর সেটা হার্মফুল থেকে হার্মলেস হচ্ছে, তার মানে আমরা পাশাপাশি যদি দেখি তাহলে দুটো রিডিং কখনো এক হতে পারে না, এক তখনই হবে আইদার ক্যাটালিটিক কনভার্টার ভেতরে ড্যামেজ হয়ে গেছে যেখানে ফিল্টার হতে পারছে না, আর তা না হলে ইঞ্জিনের মধ্যে কোনো একটা প্রবলেম এসেছে বা ক্যাটালিটিক কনভার্টার ক্র্যাক হয়ে গেছে বা অক্সিজেন সেন্সার ফেলিওর হয়ে গেছে, তো ও ফেলশেপ মোড নিয়ে কাজ করছে, তখনই আমরা দুটো সেন্সারের রিডিং সেম পাবো, দুটো সেন্সারের রিডিং রিচ মিক্সচার পাবো, তো এটা কখনো হওয়া। আমরা আমাদের এই সমস্ত ডেটা গুলো দেখেই আমরা আমাদের সমস্ত বিষয়টা আমরা কিন্তু ক্যালকুলেশন করে থাকি। কারণ এখানেই আমি বারবার করে বলি যে স্কিল ম্যান পাওয়ার ইন দা সেন্স এরকম নয় যে খুব তাড়াতাড়ি কাজ করবে, খুব তাড়াতাড়ি ইঞ্জিন করে দেবে, ম্যান পাওয়ার এই হচ্ছে আমরা বলি যে এই ধরনের ডেটাবেস এর উপরে তোমাকে কাজ করতে হবে। দেখো আমি তোমাকে বলে দিই, এটা চ্যালেঞ্জের সহকারে আমি বলি, একটা ইঞ্জিন তোমাদের মতো ছেলেদের আমি খুব বেশি হলে 7 থেকে 8 দিন সময় নেবো, তার মধ্যে আমি তোমাদেরকে তৈরি করে দিতে পারবো যেভাবে একটা ইঞ্জিন কিভাবে বানাতে হয়, কিভাবে তার মেজারিং করতে হয়, 7 দিন সময় লাগবে আমার। একটা গিয়ার বক্স খুব বেশি হলে 7 থেকে 8 দিন সময় লাগবে, বাট এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু একটু সময় লেগে যায়, এটা প্রপারলি করতে হয়। ইভেন যারা সত্যিকারের ডায়াগনোসিস করে না তাদের কাছে পার্টিকুলার একটা নোট থাকে, তারা ডায়েরি নিয়ে, ডায়েরি প্রত্যেক দিন যে ক্রিটিক্যাল ডায়াগনোসিস গুলো করে তার অ্যানালাইসিসটা করে, তার যে ডেটা গুলো থাকে সেই ডেটা গুলোকে কালেক্ট করে, তার যে গাড়িগুলো থাকে, যে ধরো I-20 গাড়ি, তাতে ইঞ্জিন কাস্টমার কমপ্লেন ইঞ্জিন নকিং, তো ইঞ্জিন নকিং এর কমপ্লেন এগেনস্টে তুমি অ্যাজ পার সিস্টেম, তুমি সিস্টেম থেকে দেখেছো কি দেখেছো, উই আর ফাউন্ড দা DTC কোড P0121, অক্সিজেন সেন্সার ফেলিওর, এটা তুমি পেলে DTC কোডে গিয়ে। কারেন্ট ডেটা কি কি পেলে, তোমার সাথে কোন জায়গায় কনফিউশন হচ্ছে সেই ডেটা গুলোকে তুমি কালেক্ট করলে, কালেক্ট করার পরে তুমি কনফিউশন লাস্টে তুমি আসলে এসে তোমার সলিউশনটা কি হলো, যে অক্সিজেন সেন্সার ফেলিও। তো এই ধরনের প্রবলেম গুলো যদি তুমি কন্টিনিউ 1 বা 1.5 বছর নিজে প্র্যাকটিস করো, নিজে যে জিনিসগুলো অবজারভেশন করো, তাহলে অটোমেটিক্যালি আই হোপ 1 অর 1.5 আওয়ার, হাফ ইয়ার্স এর মধ্যে তুমি একদম এক্সপার্ট এবং স্কিল ম্যান পাওয়ার তৈরি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যালো হ্যাঁ স্যার, স্যার বলছি অক্সিজেন টেম্পার সরি সেন্সারটা তো মেনলি এয়ারের টেম্পারেচারটা চেক করে না? না, এখানে অক্সিজেনের কোয়ান্টিটি, অক্সিজেনের কোয়ান্টিটি ও ক্যালকুলেশন করে। না সেটা কি করে করে, মানে
সেটা করে এইভাবেই, কারণ ওর মধ্যে যে মেটেরিয়ালসটা কথা আমি বললাম, ওর মধ্যে নর্মালি যে আমাদের যে গ্যাসটা বেরোয়, যে আনবার্ন বলো বা বার্নিং গ্যাস যেটা বলো, তার মধ্যে অক্সিজেনের কোয়ান্টিটি কত থাকে, ও সেটাকে ক্যালকুলেট করে, সেই হিসাব করে মেটেরিয়ালসটা তার মধ্যে অ্যাড করা রয়েছে। তো তার এগেনস্টে কিন্তু ও একটা ভোল্টেজ ইসিএম কে পাঠায়, এবং ইসিএম কিন্তু ওই ভোল্টেজটাই ক্যালকুলেশন করে। ও বোঝে না ওখানে কত অক্সিজেন আছে, বাট যে আমরা নর্মালি দেখতে পাই যে একটা ইঞ্জিন থেকে কি কি গ্যাস অলরেডি প্রডিউস হয়, এটা আশা করি বলার অপেক্ষা রাখে না। এই থেকে শুরু করে নক্স থেকে শুরু করে সিও থেকে শুরু করে এই ধরনের গ্যাসগুলো আসে, এবং তার মধ্যে অক্সিজেনের পরিমাণ কতটা আছে, ওই মেটেরিয়াল যেটা জিঙ্কোনিয়াম টাইপ যেটার কথা বললাম, সে কিন্তু ওই মেটেরিয়ালসটা সেই হিসেব করে ভোল্টেজটাকে তৈরি করে অক্সিজেনের পরিমাণের উপরে বেস করে। বুঝতে পারলাম? আচ্ছা হ্যালো, হ্যাঁ স্যার, ওকে। তো হ্যাঁ, এরপরে যদি তোমাকে আরো বুঝতে হয় তাহলে পুরো মেটালটাই তোমাকে পড়তে হবে, মেটালটা আরো জানতে হবে যে মেটাল কিভাবে সিগন্যাল, যেরকম আমি এর আগে আমি বলেছি নক সেন্সারের ক্ষেত্রে। নক সেন্সার কি করে? নক সেন্সারের কাজ হচ্ছে যে প্রিজিও টাইপ যে মেটালটা ওখানে ব্যবহার করা হয়েছে, ও যে কম্বাসন নয়েজ যেটা হয়, ওই নয়েজটাকে ও ক্যালকুলেট করে, নয়েজটাকে ক্যালকুলেট করে নয়েজ থেকেই ও ভোল্টেজটাকে তৈরি করে। অ্যাজ ইট ইজ অক্সিজেন সেন্সারের ক্ষেত্রে সেম, কারণ এই কারণের জন্য দেখবে প্রত্যেকটা সেন্সার কিন্তু সেম মেটেরিয়ালস নয়, এখানে আলাদা আলাদা মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে। কোথাও দেখবে পিজিও টাইপ ব্যবহার করা হচ্ছে, কোথাও পিজিও রেজিস্টিভ রেজিস্টেন্স টাইপ ব্যবহার করা হচ্ছে, কোথাও তুমি দেখবে পোটেনশিও মিটার টাইপ ব্যবহার করা হচ্ছে, কোথাও কোথাও ইন্ডাকটিভ টাইপ, কোথাও হল আইসি টাইপ, কোথাও এনটিসি টাইপ, কোথাও পিটিসি টাইপ, এগুলো আলাদা আলাদা। কারণ আমরা এই এই কারণে ব্যবহার করেছি, কারণ এক একটা লোকেশনে এক এক রকম, এক এক রকম ভাবে তাকে কনভার্ট করতে হবে, কোথাও হিট থেকে ওকে কনভার্ট করতে হবে, কোথাও কোল্ড থেকে ওকে নিতে হবে, কোথাও নকিং থেকে ওকে ভোল্টেজ জেনারেট করবে। এন্ড অফ দা ডে আমার কাছে আমার লাগবে ভোল্টেজ, যেটা ইসিএম এর কাছে কিন্তু সেই জায়গাটা কিন্তু পৌঁছায়। এন্ড অফ দা ডে সে ভোল্টেজের উপরেই সে ক্যালকুলেটেড ক্যালকুলেট করে অক্সিজেনের পরিমাণ বা অন্যান্য গ্যাস যেগুলো রয়েছে বা এয়ারের প্রেশার, সে কিন্তু ওইভাবেই ওটাকে ক্যালকুলেট করে। তো এরপরে যদি আরো ডিটেলসে তোমাদের জানার বিষয় থাকে তাহলে এবার তোমাকে ওই মেটেরিয়ালসটাকে নিয়ে পড়াশোনা করতে হবে, ও কিভাবে ওটাকে কনভার্ট করে। যেরকম আমি তোমাদেরকে বলেছি যে ভিসিআই, ভিসিআই হচ্ছে এরকম একটা সফটওয়্যার যে ওর কম্পিউটারে ওর ল্যাঙ্গুয়েজটাকে ও বোঝে এবং ওটাকে কনভার্ট করে জিডিএস এর মাধ্যমে আসে। অ্যাজ ইট ইজ ওখানেও সেম সিস্টেম বসানো রয়েছে, ওর মধ্যে যে মেটেরিয়ালস রয়েছে সে ওটাকে অক্সিজেনটাকে, এই নয় যে অক্সিজেন কতটা বেরোচ্ছে সেটা নয়, কারণ ওখানে যে রিয়াকশনটা হয় রিয়াকশনের এগেনস্টে কিন্তু একটা ভোল্টেজ পাঠায়, তার উপরে বেস করে অক্সিজেন এই ইসিএম তার উপরে ক্যালকুলেট করে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, নেক্সট। তো এটা গেল নর্মালি আমি যেটা বলেছি ডেটা অ্যানালাইসিস। এবার তো আমি পরের ইয়েতে যাব, এসডাব্লিউ ম্যানেজমেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে এসডাব্লিউ ম্যানেজমেন্ট। এসডাব্লিউ ম্যানেজমেন্ট হচ্ছে কি, আমাদের যে সফটওয়্যার যেটা রয়েছে তার একটা ম্যানেজমেন্ট। এখানেও একটা দেখেছি, এটা অনলি ফর ইসিউ, ইসিএম এর জন্য, কারণ ইসিএম আমি এর আগেও বলেছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সুতরাং ইসিউ ইসিউর সাথে আমরা অন্য কারো কম্পেয়ার করবো না, যে কারণ যাতে কোনো গন্ডগোল না হয়। ইভেন আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, বেশ কিছু কমপ্লেন আমাদের কাছে এসেছে যেটা কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে, কাস্টমার একটাই কমার্শিয়াল নয়, সফটওয়্যারটা কমার্শিয়ালে ছিল, বাট বেশ কিছু গ্র্যান্ড অ্যাক্সেন্ট, ইভেন তোমার এলিড i20, অ্যাক্টিভ i20, তো ওর ক্ষেত্রে কাস্টমার কমপ্লেন করছে আমার গাড়ি 80-র উপরে উঠছে না। ইভেন 80-র উপরে যখনই তুলতে চাইছি ইঞ্জিন থেকে একটা মানে স্টিয়ারিং অবলিং হচ্ছে, স্টিয়ারিং কাঁপছে, হ্যাঁ ইঞ্জিনের সাউন্ডটা ঠিক প্রপারলি কমফোর্ট জোনে নেই, এটা কাস্টমার বুঝতে পারছে। কারণ দীর্ঘদিন কাস্টমার গাড়ি চালিয়ে তার একটা হ্যাবিচুয়েট অ্যাকশন হয়ে যায়, সে বুঝতে পারে তার সাউন্ড দেখে। তো নর্মালি সেই ক্ষেত্রে কাস্টমার গুলো বা কাস্টমার নিয়ে এসেছে, তো আমরা আলটিমেট এন্ড অফ দা ডে যেটা ডায়াগনোসিস করে পেলাম, দেখলাম সেই ক্ষেত্রে কিন্তু কোনো একজন মেকানিক যারা কাজ করেছেন এবং কে কাজ করেছেন সেটা আমরা ট্র্যাকিং করতে পারি। কারণ আমাদের সিস্টেমে যে জব কার্ড খোলা হয় সেখানে কোন টেকনিশিয়ান কে অ্যালোকেশন করা হয়, তার সার্ভিস অ্যাডভাইজার কে রয়েছেন, ডিলার কোড কত, হ্যাঁ যদি যেরকম আমাদের কোড হচ্ছে e1200, e1200 হচ্ছে মুকেশ হুন্ডাইয়ের কোড, যেরকম বেঙ্গল হুন্ডাইয়ের 1201, এরকম প্রত্যেকটা ডিলারশিপের আলাদা আলাদা কোড আছে। তো তুমি যখনই রিপেয়ার হিস্ট্রিতে গিয়ে চেক করবে তুমি পেয়ে যাবে, ইভেন ওখানে টেকনিশিয়ানের নামটাও চলে আসবে কে কাজ করেছে সেই গাড়ির এগেনস্টে, তো সেটাও তুমি পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, ভুলবশত যে কমার্শিয়ালের যে ইস্যু আপগ্রেড হয়, কারণ ওর ইস্যু আপগ্রেড করতে গেলে
দেখবে নর্মালি রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে 80 কিলোমিটার পার আওয়ার এই স্পিডটাকে বেঁধে দিতে হয়, তবেই গভর্নমেন্ট তাকে রেজিস্ট্রেশন দেবে, না হলে দেবে না। যতক্ষণ ওই সার্টিফিকেট না প্রোভাইড করবে, যতক্ষণ না প্রুফ করতে পারবে, তখন ততক্ষণ কিন্তু রেজিস্ট্রেশন দেয় না, ওখান থেকে অ্যাপ্রুভ পায় না। তো যত মোটর ভেহিকেলস এর এটা নতুন অ্যাক্ট হয়েছে লাস্ট ইয়ার, 1 ইয়ার ধরে এটা অলরেডি চলছে, তো কিছু কিছু ছেলে যে ভুলগুলো করেছে, ওরা এই যে ইস্যু আপগ্রেডের জায়গায় না অল মেরে দিয়েছে। তাতে কি হয়েছে, ওর যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা তো হয়েছে, তার সাথে ইঞ্জিন স্পিড যেটা রয়েছে 80 কিলোমিটার পার আওয়ারের উপরে, সেটাও কিন্তু অলরেডি অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে গেছে। তো তার ফলে কিন্তু ওটাকে কিন্তু আর ডিসেবল করা যাবে না। তুমি যতক্ষণ পর্যন্ত ECM না চেঞ্জ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সফটওয়্যারটাকে তুমি ডিসেবল করতে পারবে না। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের প্রবলেম গুলো আমরা ফেস করি, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। তো এটাও অনেক সময় ঘটে। তো পার্টিকুলার তোমাকে এই কারণের জন্য আমরা এটাকে কি করেছি, ECU-টাকে টোটালি আলাদা করে দিয়েছি, যাতে অন্য কোনো কন্ট্রোল মডিউলের সাথে আপগ্রেডের সাথে যাতে এক না হয়ে যায়। তো SW ম্যানেজমেন্ট হচ্ছে এরকমই একটা সফটওয়্যার যেখানে যত রকম টিচিং অপশন থাকে, টিচিং অপশন ইন দা সেন্স, টিচিং মানে যেরকম ইমোবিলাইজারে যেটা চাবি আমরা টিচ করি, যেটা রিমোট আমরা টিচ করি, তো আমরা অনেক সময় যত কন্ট্রোল মডিউল আমাদের চেঞ্জ হয়, সমস্ত কন্ট্রোল মডিউল আমাদেরকে টিচ করতে হয়, কারণ তাকে ইনফরমেশন দিতে হয় কন্ট্রোল মডিউলকে। ধরো থ্রোটল বডি তুমি চেঞ্জ করলে, সে তার জন্য তোমাকে টিচিং করতে হবে। যদি ইঞ্জেক্টর তুমি চেঞ্জ করো ডিজেল গাড়ি বা পেট্রোল গাড়ি, সেক্ষেত্রে কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট বলে একটা অপশন আছে, সেক্ষেত্রে SW ম্যানেজমেন্টে গিয়ে সেটাকে টিচ করতে হবে। টিচিং এর অপশনটা এই হয়, এর মানেটা এরকম দাঁড়ায় যে তুমি সিস্টেমকে আপগ্রেড করছো, জানাচ্ছো যে আমি নতুন ACM লাগাচ্ছি, বা আমি নতুন DCM লাগাচ্ছি, বা আমি নতুন এয়ারব্যাগ কন্ট্রোল মডিউল আমি এটাকে চেঞ্জ করছি। তো এর ইনফরমেশনটা কন্ট্রোল মডিউলের কাছে প্রয়োজন, কারণ প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা মেকানিক্যাল, প্রত্যেকটা ইলেকট্রনিক্স আইটেম যেখানে রয়েছে, দেখবে সেখানে প্লাস মাইনাস একটা অপশন থাকে। তুমি যদি কোনো একটা বাল্ব কেনো দোকানে, দেখবে সেখানে ধরো 60 ওম, সরি 60 ওয়াট লেখা রয়েছে, দেখবে প্লাস মাইনাস 0.005 এরকম থাকে। তার মানে প্লাস 0.05ও হতে পারে, আর মাইনাস 0.05ও হতে পারে, আবার জিরো হতে পারে। তো প্রত্যেকটা কম্পোনেন্ট এরকম ইঞ্জেক্টর গুলোর ক্ষেত্রে তোমরা দেখবে যে হোল গুলো তো ক্রিয়েট করা হয়, হোল গুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস একটা ভ্যালু থাকে, এবং ইঞ্জেক্টরের মাথায় দেখবে ওর কতগুলো নাম্বার পুট করা থাকে, যে নাম্বার মাধ্যমে আমরা যখন ইঞ্জেক্টর গুলো রিপ্লেস করি, ধরো কোনো গাড়ি তুমি ইঞ্জিন ওভারঅল করছো বা কোনো গাড়ির ইঞ্জিন করছো, তো সেই ক্ষেত্রে তোমাকে, বা তো কোনো EV গাড়ি তুমি কন্ট্রোল মডিউল চেঞ্জ করছো, তো কন্ট্রোল মডিউলকে তোমাকে ইনফরমেশন দিতে হবে যে আমি এই কম্পোনেন্টটাকে চেঞ্জ করলাম, এটা নিউ কম্পোনেন্ট, তার কোড হচ্ছে এই। তখন গিয়ে ECU যে বা ECM বা অন্যান্য কম্পোনেন্ট যেগুলো রয়েছে, তখন সে সেই হিসেব করে তখন সেই সিস্টেমটাকে বুঝতে পারবে, সেই সিগন্যালটাকে নিতে পারবে, রিকভারি করতে পারবে, আদারওয়াইজ সে করতে পারবে না। সেক্ষেত্রে বিভিন্ন প্রবলেম আসতে থাকবে, ট্রাভেল কোড আসতে থাকবে। তো যে কারণের জন্য আমরা কি করি, প্রত্যেকটা কম্পোনেন্ট যখন চেঞ্জ হয়, সেটা ইঞ্জেক্টর হতে পারে, সেটা থ্রোটল বডি হতে পারে, সেটা কোনো কন্ট্রোল মডিউল হতে পারে, ইমোবিলাইজার হতে কন্ট্রোল মডিউল হতে পারে, মোটর ড্রিভেন পাওয়ার কন্ট্রোল হতে পারে, সেই সব কেসের ক্ষেত্রে আমরা কি করি, SW ম্যানেজমেন্টে যাই, এর উপরে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি অপশন গুলো আসতে থাকে। যেমন ধরো কি টিচিং, ইমোবিলাইজার সিস্টেম, DCM বডি কন্ট্রোল মডিউল, হ্যাঁ ECM নিউট্রালাইজেশন, ECM টিচিং, হ্যাঁ নিউ পাসওয়ার্ড টিচিং, তো ওয়ান বাই ওয়ান এখানে টিচিং এর অপশন আসবে, যেটা তোমার রিকোয়ারমেন্ট আছে। ধরো তুমি একটা ইঞ্জিন নতুন অ্যাসেম্বলি করলে, ইঞ্জিন ওভারঅল করলে, বাট তোমার মনে নেই তুমি 4টে ইঞ্জেক্টর খুলেছো ডিজেল গাড়ির, 4টে ইঞ্জেক্টর কোন ইঞ্জেক্টর 1 নম্বর, কোনটা 2 নম্বর, তোমার কাছে ইনফরমেশন নেই, তুমি নোটও করোনি, মেবি হতেই পারে প্রেশার ছিল তুমি করোনি, তার মানে কি হবে, সেক্ষেত্রে ইঞ্জিন নকিং হবে। তো ইঞ্জিন নকিং হলে তুমি তো গাড়িটা এইভাবে এই কন্ডিশনে গাড়িটা ডেলিভারি করতে পারো না, এটা তোমার রেসপন্সিবিলিটির মধ্যে নয়, আর কাস্টমার নেবেই বা কেন এত টাকা খরচা করে যদি ইয়ে করে। তো তোমার সেক্ষেত্রে করণীয় কি, একদম 100% তোমার হাতে অপশন আছে, তোমার যেটা করতে হবে একটু খাটতে হবে, ইঞ্জেক্টরের উপরে যে কোড গুলো রয়েছে তোমাকে ওই কোড নাম্বারটা আইদার নোট করতে হবে, নাহলে ফটো তুলে নিতে হবে, নিয়ে তোমাকে এই GDS অপশনে আসতে হবে। GDS অপশনে তুমি যখন আসবে, আসার পর তুমি ভিন নাম্বার অটোমেটিক্যালি, আমি বলেছি বারকোড, তুমি বারকোডে যখনই স্ক্যানার দিয়ে এটাকে স্ক্যানিং করবে, অটোমেটিক্যালি ভিন নাম্বার ও লোডিং হবে, এবং তোমাকে ঠিক এই স্ক্রিনটা, ফার্স্ট যে স্ক্রিন এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন, এখানে তোমাকে ডিরেক্টলি আসতে হবে SW ম্যানেজমেন্ট। তার আগে আমি একটি কথা বলে দিই, কখনো কোনো টিচিং বা কোনো ডেটা অ্যানালাইসিস করার আগে তোমাকে মাথায় রাখতে হবে
সিস্টেমের মধ্যে কোনো এরর কোড আছে কিনা প্রথমত তুমি কিভাবে বুঝবে? তোমার কাছে যদি সিস্টেম নাও থাকে, তুমি ক্লাস্টারটাকে অন করবে, ইগনিশনটাকে অন করবে, ইগনিশন অন করার সাথে সাথে দেখবে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর মোটামুটি ম্যাক্সিমাম লাইট গুলো অফ হয়ে যায়। ম্যাক্সিমাম লাইট, দুটো তিনটে লাইট অফ হয় না, যেরকম ইঞ্জিন অয়েল প্রেশার দেখবে, ইঞ্জিন অয়েলের জন্য আলাদা একটা লাল রঙের একটা ইঞ্জিন অয়েলের ক্যান আসে, ওখান থেকে ইঞ্জিন অয়েল ড্রপ ড্রপ করছে, ওরকম একটা সিগন্যাল আসে, যেটা তুমি ইঞ্জিন স্টার্ট না করা পর্যন্ত সেটা রিমুভ হবে না। কারণ কেন রিমুভ হবে না? কারণ তবে তৈরি হবে, হওয়ার পর মেইন গ্যালারিতে লাগানো ইন্ডিকেশন দেবে। তো ইঞ্জিন স্টার্ট করার পর দেখবে এয়ার ব্যাগের লাইট, সেটাও স্টার্ট করার পরে করে বন্ধ হয়ে যাবে। তো স্টার্ট করার পরে 10 সেকেন্ড ম্যাক্সিমাম, তার মধ্যে অফ, সমস্ত লাইট অফ হয়ে যেতে হবে। যদি কিনা না হয়, যদি কোনো লাইট ব্লিঙ্কিং করে বা কন্টিনিউয়াসলি জ্বলতে থাকে, তাহলে ওই সিস্টেমটা এরর আছে। তাহলে তোমাকে প্রথম কি করতে হবে, আমি তোমাদেরকে নর্মালি একটা শর্টকাট প্রসেস বলি যে কোনো গাড়ির ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় ধরো রাস্তায় কোনো একটা প্রবলেম হয়েছে, তুমি সেখানে কি করলে, ব্যাটারিটাকে নেগেটিভটাকে খুলে দিলে, বা হয়তো ব্যাটারি খুলতে গিয়ে কোনো একটা সেন্সারের কাপলার তুমি খুললে, যে মুহূর্তে সেন্সারের কাপলারটা খুললে ব্যাটারি নেগেটিভটা তখন খোলা হয়নি, তো ইসিএম কিন্তু ওইটাকে ফেলসে মোড়ে নিয়ে নিল, ইসিএম কিন্তু ও মেমোরিতে নিয়ে নিল যে ম্যাপ সেন্সারের কাপলার ওপেন বলে। এবং ও কিন্তু তখন কি করবে, ওর যে ভায়া যে সেন্সারটা রয়েছে, ম্যাপ সেন্সার যদি ফেলিওর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ও টিপি সেন্সার, যেটাকে আমরা বলি থ্রটল পজিশন সেন্সার, ও থ্রটল পজিশনের ফিডব্যাক নিয়ে কিন্তু ও কাজ চালাবে। এরকম নয় যে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, ইঞ্জিন স্টার্ট হবে না, একদম নয়। সেক্ষেত্রে আরপিএম এর একটা ফ্লাকচুয়েশন আসবে, ইঞ্জিন আরপিএম টা বেশি থাকবে, দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট ইঞ্জিন স্টার্ট হবে এবং ইঞ্জিন তুমি চালিয়ে নিয়ে আসতে পারবে। তো বিষয়টা এরকম, তো সেই ক্ষেত্রে তুমি যখন দেখলে, তোমাকে অ্যাট ফার্স্ট দেখতে হবে সিস্টেমের মধ্যে কোনো রকম এরর কোড আসছে কিনা। যদি সিস্টেমের মধ্যে এরর কোড আসে, তখন সেটাকে তোমাকে ডিলিট করতে হবে, ডিলিট ইন দ্য সেন্স ইরেজ করতে হবে। তো ইরেজ করার জন্য যে মুহূর্তে কোড যেখানে আসবে, ধরো কোন একটা কোড আসবে, আমি নেক্সট স্লাইডে আমি দেখতে পাবো, যে কোডটা আসবে ঠিক তার নিচেই ইরেজ বলে একটা অপশন আসবে, ইরেজ এবং ইরেজ অল। যদি দেখা যায় একাধিক কোড আসে, তাহলে ইরেজ অল, যদি ধরো দুটো কন্ট্রোল মডিউলের মধ্যে কোড আসে, তাহলে ইরেজ অল অল মারতে হবে, যদি একটা কোড আসে তাহলে ইরেজ ইরেজে ক্লিক করতে হবে। আর ইউ শিওর, যদি ইয়েস করো তাহলে ওর প্রসেসে ইরেজ হবে, যদি নো করো তাহলে ওটা ওই কন্ডিশনে থাকবে। ওটাকে যদি তোমার মনে হয় যে আমার কোডটা লাগবে, কারণ এরপরে আমাকে কোম্পানিকে জানাতে হবে, কোম্পানিকে শো করতে হবে, কারণ এন্টার সিস্টেমটা ভিন নাম্বার থেকে শুরু করে অটোমেটিক্যালি সিস্টেমে থাকে, তো তুমি ওটাকে স্ক্রিনশট নেওয়ার জন্য, তোমার ঠিক এরকম জায়গায় একটা স্ক্রিনশটের জন্য একটা ইয়ে রয়েছে, এর উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি স্ক্রিনশট হয়ে তোমার যে সেভের জায়গাটা রয়েছে, যে গ্যালারি রয়েছে, সেখানে কি অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে, তার ভিন নাম্বার দিয়ে এটা অটোমেটিক্যালি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, যে মুহূর্তে আমরা কোনো সফটওয়্যার ম্যানেজমেন্ট বা কোনো রকম আপগ্রেড করব, তার আগে আমার সমস্ত কোড কিন্তু আমাকে ডিলিট করতে হবে, সমস্ত কোড আমাকে ইরেজ করতে হবে। হ্যাঁ, তুমি ইরেজ করার পরে এগেইন কোডটা আসছে, তার মানে তোমাকে ধরে নিতে হবে সিস্টেমের মধ্যে ফেলিওর চলে এসেছে। তো সেই ক্ষেত্রে অ্যাট ফার্স্ট তোমার যে কাজটা, আগে ওই সিস্টেমটাকে রিকভারি করতে হবে, তারপরে গিয়ে তুমি এসডাব্লিউ ম্যানেজমেন্টে গিয়ে সেটা কোডিং অপশনে তুমি যাবে, তা না হলে কিন্তু সফটওয়্যারের প্রবলেম হতে পারে। তো এটা সবসময় মাথায় রাখবে, যখনই আমি কোনো কোডিং করব, কোনো কন্ট্রোল মডিউলকে নিউট্রালাইজেশন করব, কোনো কন্ট্রোল মডিউলকে টিচিং করব, হ্যাঁ, তো সব সময় তোমাকে ওই ক্ষেত্রে ফল্ট কোড সার্চিং এ গিয়ে সমস্ত কোড ডিলিট করতে হবে, করে তারপরে তোমাকে যদি সেই ক্ষেত্রে দেখায় নো ডিটিসি প্রেজেন্ট অ্যাট দিস টাইম, তার মানে এই মুহূর্তে কোন রকম ডায়াগনস্টিক ট্রাভেল কোড নেই, সেই মুহূর্তে তুমি করতে পারো। আর এটাই সিস্টেম, আর এটাই তোমাদেরকে করতে হবে, সেটা চাই হুন্ডাই, চাই মারুতি, চাই টাটা, চাই মহেন্দ্রা, চাই বিএমডাব্লিউ, মার্সিডিজ, সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু সেম লজিক। কারণ একটা জিনিস খেয়াল করবে, সফটওয়্যার কিন্তু ম্যাক্সিমাম সফটওয়্যার সেমই, বিএমডাব্লিউ মার্সিডিজ যে সফটওয়্যার গুলো ব্যবহার করে, তারা যে ধরনের কস্ট প্রাইস দেয় গাড়ির ক্ষেত্রে, তো যে প্রবলেম গুলো, যে সফটওয়্যার গুলো আমরা হয়তো সহজে দিতে পারি না, বাট ধীরে ধীরে আমরা ওটাকে কস্ট কাটিং করে কমিয়ে তারপরে আমরা ফিচার্স গুলো ব্যবহার করি, বাট তারা হয়তো আমাদের থেকে 2 বছর বা 5 বছর আগে সেই সিস্টেম গুলো অলরেডি লঞ্চ করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সমস্ত সিস্টেম এক হবে, বাট কোডিং সিস্টেমটা হয়তো একটু আলাদা হতে পারে। তো প্রবলেম এইভাবেই তোমাদেরকে রিজলভ করতে হবে। এবার আমি সেই ক্ষেত্রে বললাম 4টে ইনজেক্টর, তোমরা কি করলে নাম্বারটা নিয়ে নিলে, নেওয়ার পর
ইঞ্জেক্টরে এই অপশনে যখনই ক্লিক করবে ইঞ্জেক্টর কোডিং বলে আসবে, 1 নম্বর সিলিন্ডার বলে ওখানে দেখবে একটা ব্ল্যাঙ্ক, একটা যেরকম আমরা পিন নম্বর দিই না মোবাইলের ক্ষেত্রে ওটিপি নাম্বার দিই, সেম ওরকম একটা ওটিপি নাম্বারের মতো আসবে, 1 নম্বর সিলিন্ডার 17 ডিজিট। তো 17 খানা সংখ্যা যদি থাকে তো সেই 17 খানা সংখ্যা তোমাকে ওয়ান বাই ওয়ান বসাতে হবে, মানে ওখানে দেখলে 1 নম্বরে ধরো যে 1 2 3 4 5 করে এরকম 17 খানা আছে, 2 নম্বরে আছে 5 6 7 8 9 10 এরকম ভাবে, 3 নম্বরে 11 12 13 এইভাবে রয়েছে। তো পরপর তুমি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এরকম করে 4টা সিলিন্ডারে যাবে, তারপর ওটাকে সেভ করতে হবে। নর্মালি যেরকম মোবাইলে হয় তুমি সেই সিস্টেমটাকে সেভ করবে, সেভ করে যখনই ওকে প্রেস করবে তখন দেখাবে ওখানে সাকসেস, কারণ বশত যদি ওখানে মিসম্যাচ হয় ও কিন্তু সেভ অপশনে নেবে না, ও ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাবে বারবার ইনভ্যালিড। হ্যাঁ এখানে মাথায় রাখতে হবে বারবার ইনভ্যালিড যখনই দেখাবে দুবারের বেশি ট্রাই করবে না, সেই ক্ষেত্রে তোমাকে ব্যাটারিটা নেগেটিভ ডিসকানেক্ট করে নিতে হবে। আমরা যখন চাবি টিচ করি বা আমরা যখন কি বা রিমোট টিচ করি, আমরা যেটা করি যে মুহূর্তে প্রথমবার মিস হয়ে যায় আমরা সেকেন্ড অ্যাটেম্প নিই না, সেকেন্ড অ্যাটেম্প এই কারণে নিই না কারণ সেকেন্ড টাইম যদি আবারও ওই পাসওয়ার্ডটা যদি পাসওয়ার্ডটা যদি ভুল দিই তাহলে কিন্তু ইসিএম গোস টু লক, ইসিএম পুরো লক হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ইঞ্জিন তো স্টার্ট তো দূরের কথা, তুমি অন্য কোনো অপারেশনই করাতে পারবে না, ইঞ্জিন একদম লক হয়ে যাবে। বাট কেন লক হবে, ইসিএম এর কাছে ইনফরমেশন, আর এইভাবেই সফটওয়্যারটাকে ব্যবহার করা হয়েছে, ইসিএম এর কাছে ইনফরমেশনটা যাবে যে ভাই এটা অন্য কোনো লোক এটাকে অ্যাবিউজ মানে চুরি করার ব্যবস্থা করছে, বা অন্য কোনো এক্সট্রা থার্ড পার্টি যে আছে সে ভুলভাল পাসওয়ার্ড দিচ্ছে, সুতরাং ইমিডিয়েট ইসিএম কে লক করো যাতে গাড়ি চুরি না হয়। এটা হচ্ছে সেফটি ফিচার্স। তো এই ক্ষেত্রে যে করণীয় যেটা, আমরা আমাদের কাছে যে প্রবলেম আছে ইসিও যখনই লক হবে সেটা তুমি কারেন্ট ডেটা গিয়ে চেক করতে পারো, কারেন্ট ডেটা গিয়ে এখানে দেখো ডেটা অ্যানালাইসিস যাবে, ইঞ্জিনে যাবে, ইঞ্জিনে যখনই যাবে দেখবে ইসিও স্ট্যাটাস বলে একটা অপশন আসবে, ইসিও স্ট্যাটাস দেখবে ওখানে এল ও সি কে লক আসবে, 3টে পজিশন হয়, ইসিএম স্ট্যাটাস লক আসবে, ইসিএম স্ট্যাটাস লার্নিং, লার্নিং মানে ওকে, আরেকটা অপশন আছে নিউট্রালাইজেশন মানে তুমি যদি নিউট্রালাইজেশন করো হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু ওটাও শো করবে। তো তুমি কিন্তু সেই সিস্টেম দেখতে পাবে, লক কন্ডিশনও দেখতে পাবে, বাট তুমি ইঞ্জিনকে স্টার্ট করতে পারবে না, তার জন্য 1 ঘন্টা সময় লাগবে, ইগনিশন অন করে গাড়িকে ফেলে রাখতে হবে একটা সমান জায়গায়, 1 ঘন্টা তাকে ইগনিশন অন করে ফেলে রাখতে হবে, তার মধ্যে যদি কেউ সেটাকে বন্ধ করে দেয় বা অফ করে দেয় বা কোনো ফিচার যদি অন করে সেই ক্ষেত্রে কিন্তু আবার এগেইন তোমাকে প্রসেস চালু করতে হবে আবার জিরো থেকে, তারপর 1 ঘন্টা তোমাকে ইগনিশন অন করে রাখতে হবে, দেন তারপরে তুমি আবার সেখানে গিয়ে টিচিং করতে পারবে এবং রাইট যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে টিচ করবে, দেন ইউ উইল সাকসেস, সেক্ষেত্রে তুমি কিন্তু সাকসেস পেয়ে যাবে। তো এগুলো বি কেয়ারফুল, এগুলো মাথায় রাখতে হবে, বাট এগুলো কেয়ারফুলি করলে আমাদের কাছে কোনো অসুবিধা নয়। হ্যাঁ 4 থেকে 5 মিনিটের ব্যাপার এই সমস্ত কাজগুলো করতে, বাট প্রসেসটা কিন্তু জেনে শুনে আমাদেরকে করতে হয়, প্রসেসটা আমাদেরকে জেনে শুনে ব্যবহার করতে হবে, এরকম নয় দেখো যেখানে জানো না সেখানে তুমি জেনে নেবে, সিস্টেম তোমার হাতে রয়েছে সেখানে অপশন আসবে, তোমার কাছে সিস্টেম রয়েছে সেখানে গাইডলাইন আসবে, গাইডলাইন ফলো করে তোমরা বিষয়টাকে রিকভারি করবে। নেক্সট যেটা আমি আসবো, তো এসডব্লিউ ম্যানেজমেন্ট মানে এখানে কি আছে, ইসিএম থেকে শুরু করে বিসি থেকে শুরু করে কোডিং থেকে যত রকমের কোডিং অপশন আছে, যত রকম নিউট্রালাইজেশন আছে, যত রকম সিস্টেম আছে, যেমন ধরো কোন একটা সিস্টেম ইসিএম তুমি নতুন চেঞ্জ করছো, তাহলে ইসিএম যেটা তোমার কাছে আসছে না একবারও টিচিং হয়নি, ইসিএম টা তোমার কাছে যেটা আসবে এটা কিন্তু ভার্জিন মোডে আসে, মানে অপশন যেখানে পুরো ভার্জিন, তো সেই ক্ষেত্রে তোমাকে টিচ করতে গেল, তো এই অপশনে গিয়ে তোমাকে ইসিউ সেক্ষেত্রে টিচিং অপশন তোমাকে যেতে হবে এবং ওখানে পিন কোড চাইবে, এই কোড চাইলেই পাইবে না, পাবে না, এই পিনগুলো নিতে গেলে তোমাকে কোম্পানির কাছে রিকোয়েস্ট করতে হবে ভিন নাম্বার দিয়ে, কোম্পানি ওখানে বসে চেক করবে যে গাড়ি তোমার ওয়ার্কশপে আছে কিনা, প্রপার লোকেশন চেক করবে, করার পরে কি কাজের জন্য এসছে সেই কাজ ওরা আইডেন্টিফিকেশন করবে, তারপরে কিন্তু ওর এগেনস্টে ওরা পিন কোডটা দেবে। তো পিন কোডটা নেওয়ার জন্য মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কারণ এটাও সেফটি ফিচার্স, কারণ এই ধরনের প্রবলেম ক্রিয়েট করেছে বিভিন্ন গাড়ি পর্যন্ত হয়েছে, যে কারণে কোম্পানি কিন্তু এখন সবার হাতে কিন্তু এই সিস্টেমটা ছেড়ে দেয়নি, এর জন্য তারা প্রপার ওয়েতে গাইডলাইন ধরে চেক করবে, তারপরে তোমাকে কিন্তু পিন কোডটা দেবে। তো আমরা যেটা করি এই ধরনের কেস গুলো যখন আসে কাস্টমারকে পরিষ্কার বলে দিই, স্যার আমাদের কিন্তু এটা সময় লাগবে কারণ এর টিচিং থেকে শুরু করে সমস্ত এন্টায়ার প্রসেস 1 দিন সময় লাগবে, আপনাকে কিন্তু এটা টাইম দিতে হবে, কারণ আমি
আমরা খুলবো যখন ওরা ওখান থেকে দেখবে না, আর না দেখতে পেলে আমাকে কিন্তু পিন কোড দেবে না। এটা সমস্ত কোম্পানির ক্ষেত্রে আমার মনে হয় লজিক্যালি হওয়া উচিত একটা সিকিউরিটি ফিচার। আর তা না হলে তুমি যদি পেয়ে যাও, এই ধরনের সফটওয়্যার অনেক সময় মার্কেটে ডুপ্লিকেট এরা অনেকে বের করে না, যারা হ্যাকার রয়েছে, যারা এক্সপার্ট মেকানিক রয়েছে, তো তারা কিন্তু পিন কোডটা পেয়ে গেলে তারা কিন্তু গাড়ি চুরি করে নিয়ে চলে যেতে পারে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ সাইডও বলা যেতে পারে। তো যে কারণের জন্য আমরা এই পিন কোডের ক্ষেত্রে এতটা সিকিউরিটি সিস্টেম আমরা ব্যবহার করেছি। নেক্সট আমরা আসবো, ধরো তুমি একটা সিস্টেম আমি তোমরা চেক করছো যেটা মাল্টি ডেটা অ্যানালাইসিস। মাল্টি মানে তোমার সাথে ধরো দুটো জিনিস, একটা ইসিএম এর সাথে ওটা কানেক্টেড আছে, সাথে কানেক্টেড রয়েছে, ওটা হয়তো এমডিপিএস মোটর ডিভাইস এর সাথে কানেক্টেড রয়েছে, যেটা আমি একটা কমন সেন্সর কথা বলি, যেরকম ধরো ভিএসএস সিগন্যাল, ভেহিকেল স্পিড সিগন্যাল, তিনটে তিনটে কন্ট্রোল মডিউলের সাথে কানেক্টেড। যেমন হুইল স্পিড সেন্সর তিনজনের সাথে কানেক্টেড রয়েছে, যেমন টিপ কানেক্টেড, কারণ এর উপরে ইঞ্জিনের লোড, ইঞ্জিনের রোটেশন, ইঞ্জিনের আরপিএম সমস্ত কিছু। তো সেই ক্ষেত্রে আমি তিনটেকে যদি আমি পাশাপাশি দেখতে চাই, যে তিনটে কন্ট্রোল মডিউলের প্যারামিটার তো এক হওয়া উচিত, কারণ নিশ্চয়ই টিপি সেন্সর আমার এমবিএস এ সেম প্যারামিটার দেওয়া উচিত, আমার এবিএস এ সেম প্যারামিটার দেওয়া উচিত। যদি সেম প্যারামিটার না আসে, তাহলে ওই পার্টিকুলার ওই সিস্টেমের মধ্যে পার্টিকুলার ওই কন্ট্রোল মডিউলের মধ্যে প্রবলেম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডায়াগনোসিস করার জন্য আমাকে চুজ করে নিতে হবে মাল্টি ডেটা অ্যানালাইসিস। ধরো আমি ইসিএম টাকে চুজ করলাম, আমি এবিএস টাকে চুজ করলাম, আমি এমডিপিএস টাকে চুজ করলাম, করার পরে আমার এখানে যে স্ক্রিনটা রয়েছে এখানে দেখবে এবিএস বলে আসবে, এমডিপিএস বলে আসবে, হুইল স্পিড সেন্সার, এখানে হুইল স্পিড সেন্সার, এখানে হুইল স্পিড সেন্সার, প্যারাই এখানে দেখবে তিনটেই চলে আসবে, তুমি যেগুলো যেগুলোকে সিলেক্ট করবে, তুমি প্রপার ডায়াগনোসিসটা করতে পারবে যে টিপি সেন্সার এখানে এক আসছে, তোমার এমডিপিএস কেন আলাদা আসছে, তার মানে প্রবলেম আমাকে রেকটিফিকেশন করতে হবে পার্টিকুলার কোথায়। তুমি দেখলে দুটো মডিউলের মধ্যে সেম আসছে, তার মানে ওই ওই প্যারামিটারটা ঠিক আছে, তার মানে সেটা প্রবলেম হচ্ছে। তো এইভাবে এগুলোকে ডেটা অ্যানালাইসিস করি, এবং যেটাকে আমরা বলে থাকি মাল্টি ডেটা অ্যানালাইসিস, তুমি একাধিক কন্ট্রোল মডিউলকে নিয়ে একসাথে তুমি অ্যানালাইসিস করতে পারবে, তুমি গ্রাফ চেক করতে পারবে, তুমি ইঞ্জিন আরপিএম চেক করতে পারবে, সিকিউরিটি সেন্সর চেক করতে পারবে। হ্যাঁ, তো এন্টার প্রসেস মানে যত রকমের ডেটা হয় তুমি এখানে সিলেকশন করে তুমি ওয়ান বাই ওয়ান এটাকে ফিক্স করে নিতে হবে, তো তুমি তার ডেটাটাকে চেক করতে পারবে। তো এটাও ভীষণ আমাদের কাছে ইম্পর্টেন্ট। নেক্সট ওবিডি, ওবিডি টু এটাকে আমরা বলি, অনবোর্ড ডায়াগনোসিস যেটাকে আমরা বলি, ওবিডি টু হচ্ছে অনবোর্ড ডায়াগনোসিস, যেটা চেক ইঞ্জিন লাইট বা যেটাকে বলি এমআইএল লাইট যেটাকে বলি, যেটা আমরা লাগিয়ে যে ভিসিআই লাগিয়ে যে ডায়াগনোসিসটা করি সেটাকে আমরা ওবিডি অনবোর্ড ডায়াগনোসিস। আর অনবোর্ড ডায়াগনোসিস বলতে আমি একটা কথা আবারও বলে দিচ্ছি, আজকের দিনে যে গাড়ির যে সিস্টেম বা যে টেকনোলজি আমরা ব্যবহার করি, তো এগুলো ম্যাক্সিমামটাই অনবোর্ড ডায়াগনোসিস, এখানে কিন্তু ম্যানুয়াল কোনো অপশন নেই। কারণ দেখবে যে কোনো লাইট যখন ব্লিঙ্কিং করে না, কিছু কিছু লাইট আছে ব্লিঙ্কিং করে, কিছু কিছু লাইট আছে 5 বার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যায়, কিছু কিছু লাইট আছে 6 বার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যায়, কিছু কিছু লাইট আছে 3 সেকেন্ড ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যায়। কেন? তার রিজনটা হচ্ছে তুমি যে মুহূর্তে ইগনিশনটাকে অন করলে ও ওর সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি ও চেক করতে থাকে। যেরকম আমি বলেছিলাম তোমাদের হয়তো, যে একটা গাড়ি যখন আমরা লক করি, গাড়ি বন্ধ করে পার্কিং করে যখন আমরা লক করি, এবং লক করার পর আমরা যখন সেখান থেকে যাই, তো আমাদের 30 সেকেন্ড গাড়িকে একটু ফলো করা উচিত, কারণ 30 সেকেন্ড ও আর ডিজার মোড থেকে আর মোড়ে যেতে ও 30 সেকেন্ড সময় নেয়। এবং এই 30 সেকেন্ডের মধ্যে যদি কেউ যদি এসে তোমার গ্লাসে হিট করে এবং ডোরটাকে আনলক করে, আলটিমেট ডোরের সাথেই সুইচ বা সেন্সার লাগানো রয়েছে, যে মুহূর্তে তুমি মেকানিক্যালি ওটাকে খুলতে যাবে সেটা সিগন্যাল দেওয়া উচিত, কিন্তু ও 30 সেকেন্ডের মধ্যে যদি তুমি ডোরটাকে আনলক করে দাও, গ্লাসটাকে কিছু দিয়ে ভেঙে ডোরটাকে আনলক করে দাও, তারপরে যদি দরজা খোলো, সেক্ষেত্রে কিন্তু কোনো ইনফরমেশন দেবে না, বা সেক্ষেত্রে কোনো সাইলেন্স বাজাবে না, সেক্ষেত্রে কোনো ইনফরমেশন যাবে না। কারণ প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে তাই, সফটওয়্যার যখনই লক করে, লক করার পর তার নিজে একবার ডায়াগনোসিস করতে তার 30 সেকেন্ড সময় নেয়, এবং এই 30 সেকেন্ড পর সে তখন আর মোড়ে যায়। সেই সময় যদি তুমি কোনো রকম অ্যাড ইউজ করো বা কোনো রকম ওকে চুরি করার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু সিগন্যাল দেবে এবং কাস্টমারের কাছে ইনফরমেশন চলে যাবে। তো এই রকম বিষয়টাকে তোমাকে মাথায় রেখেই
কিন্তু সমস্ত কিছু করতে হবে। তো এই ধরনের ডায়াগনোসিস কে আমরা বলি অনবোর্ড ডায়াগনোসিস বা সেলফ ডায়াগনোসিস, অর্থাৎ নিজের ডায়াগনোসিস এরা নিজেরাই করে। তো আমাদের প্রত্যেকটা সিস্টেম, এবিএস থেকে শুরু করে ইমোবিলাইজার থেকে শুরু করে ইঞ্জিন, চেক ইঞ্জিন, কুল্যান্ট, ব্রেক এন্ড পর্যন্ত দেখবে যেটা ক্লাস্টার মিটারে আসে। এই কারণে আমরা কাস্টমারকে বলি যে কন্টিনিউয়াসলি যদি দেখা যায় কোনো সিস্টেম যদি এরর হয় তাহলে লাইট কন্টিনিউ জ্বলতে থাকে, তো এটা কিন্তু ইন্ডিকেশন করছে এটা ঠিক নয়, এর মধ্যে কোনো এরর আসছে। ইভেন এর পাশাপাশি কাস্টমারের কাছে যে মোবাইল, যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানেও চলে যাবে, বাট এটা এরকম যাবে না যে এয়ারব্যাগ সেন্সার, এয়ারব্যাগের যে সেন্সার থাকে ইম্প্যাক্ট সেন্সার ফেলিওর, এই ধরনের কোড যাবে না, বাট ও এরকম ইন্ডিকেশন করবে যে সাম ফেলিওর ইওর ভেহিকেল বা সিস্টেম বা ইপিএম। তো নিয়ারেস্ট ওয়ার্কশপ বলে একটা ওনার কাছে মেসেজ যাবে এবং সেটা দেখার সাথে সাথে কাস্টমার এখন ভীষণ অ্যালার্ট হয়ে যান এবং সঙ্গে সঙ্গে ওয়ার্কশপে দেখে, বা সে হয়তো ওই কোডের এগেনস্টে গিয়ে হয়তো সে চেক করতে থাকে বা কি হতে পারে, বা ওনা ওই যে সার্ভিস ইঞ্জিনিয়ার রয়েছে তাকে ফোন করে এবং সেই সেই ইঞ্জিনিয়ার সে বুঝতে পারে যে কোডটা কোনটা ক্রিটিক্যাল কোড আছে, কোনটা ডেঞ্জারাস কোড আছে, কোনটা নর্মাল হতে পারে, কোনটা কিছুটা হলেও চালানো যায়, সেটা আমরা বুঝতে পারি। কারণ আমরা দীর্ঘদিন এই অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত, কোন কিটির কোডটা যদি দেখা যায় যে ইঞ্জিন ওভারহিটিং এর কোড আছে, আমরা কাস্টমারকে একবারও বলবো না স্যার আপনি সেকেন্ড টাইম ক্র্যাঙ্কিং করুন, আমরা কাস্টমারকে এটাই বলবো স্যার গাড়িটাকে টো করে আপনি নিয়ে আসুন, একবারের জন্য আপনি ক্র্যাঙ্ক করবেন না। যদি দেখা যায় ইঞ্জিন অয়েলের সিম্বল আসছে, সেক্ষেত্রে অ্যাজ ইট ইজ কাস্টমারকে বলবো, কারণ ইঞ্জিন অয়েল মেবি সেটা লিকেজ হয়ে গেছে, ইঞ্জিন অয়েল কমে গেছে হতে পারে, ইঞ্জিন অয়েল নেই বললে চলে সেটা হতে পারে, ইঞ্জিন ওভারহিটিং হচ্ছে অন্য কোনো কারণে, আমরা সেক্ষেত্রে আমি কাস্টমারকে ডিরেক্টলি বলবো স্যার আপনি এটা টো করে নিয়ে আসুন। হ্যাঁ, যদি এরকম দেখি এসি এফিডিসি এর কোনো একটা কোড আসছে, আমরা কাস্টমারকে এটাই বলবো স্যার আপনি এসিটা চালাবেন না, গাড়ি আপনি স্টার্ট করে নিয়ে চলে আসুন, কোনো প্রবলেম নেই। সুতরাং দুটো দু রকম সিস্টেম রয়েছে। এমআই লাইট যদি জ্বলে সেক্ষেত্রেও কাস্টমারকে বলা যেতে পারে স্যার ঠিক আছে আপনার ইঞ্জিন চেক ইঞ্জিন ইঞ্জিন ওভারহিটিং এর লাইট সেটা তো জ্বলছে না, ইঞ্জিন অয়েলের লাইট সেটা তো জ্বলছে না, ঠিক আছে আপনি এই অবস্থায় ধীরে ধীরে গাড়িটাকে নিয়ে আসুন, মেবি কোনো সেন্সার, সেটা অক্সিজেন সেন্সার হতে পারে, সেটা ইসিজি সেন্সার হতে পারে, সেটা ম্যাপ সেন্সার হতে পারে, সেটা প্রবলেম এসে আমরা এটাকে দেখে নিই, ডায়াগনোসিস করি, তাহলে আমি আপনাকে এক্সাক্টটা বলতে পারবো, তা না হলে আমরা বলতে পারবো না। তো এই ধরনের সিস্টেমটাকে আমরা বলি অনবোর্ড ডায়াগনোসিস বা সেলফ ডায়াগনোসিস হিসাবে আমরা এটাকে বলে থাকি। এটা গাড়ি নিজের হেলথ নিজেই চেক আপ করে। হ্যাঁ, তো এটাকে অনবোর্ড ডায়াগনোসিস বা সেলফ ডায়াগনোসিস বলা হয়। ঠিক তার উপরে দেখো একটা অপশন হচ্ছে রেকর্ডিং ডেটা, ধরো কোন একটা সিচুয়েশনে প্রবলেমটা হয়, হট কন্ডিশনে প্রবলেমটা হয়, বা আফটার 30 কিলোমিটার পার আওয়ারের পর এতে প্রবলেমটা হয়, বা 30 কিলোমিটার যাওয়ার পর প্রবলেমটা হয়, তো আমরা সেই সময় কি করি এই অপারেশনটা যখন করি সেই সিস্টেমটাকে ওই কন্ডিশনে গিয়ে আমরা ওই সিস্টেমে যখনই পৌঁছাই তখন আমরা এই রেকর্ডিং ডেটাটাকে অন করি, কারণ ওর মধ্যে সমস্ত ডেটা ইপিএম বলো, বিপিএম বলো, ইমোবিলাইজার বলো, মোটর ডিপেন্ড পাওয়ার স্টিয়ারিং বলো, সমস্ত ডেটা কিন্তু ওর মধ্যে লোডিং হতে থাকে, রেকর্ডিং হতে থাকে। পরবর্তীকালে আমরা যখনই ওই পজিশনে আমরা প্রবলেমটা পাই তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কি করি ওই জায়গাটাকে ওটা ফিক্স করে দিই, করে দিয়ে আমরা অন্য ডেটার সাথে কম্পেয়ার করে দেখি যে পার্টিকুলার কোন জায়গাটা প্রবলেম। আর ফ্লাইট রেকর্ড হচ্ছে এটা অনলি যখনই আমরা গাড়ি টেস্ট ড্রাইভ করব, ফ্লাইট পজিশনে মানে রানিং কন্ডিশনে, এটাও রেকর্ডিংটা রানিং কন্ডিশনে হয়, বাট এটা হচ্ছে অনলি পার্টিকুলার কোন পজিশনে হচ্ছে, বা ধরো কোনো একটা গাড়িতে হয়তো দিনে একবার হচ্ছে বা দুবার হচ্ছে, তো তুমি কি করবে তুমি এই টুলসটা লাগিয়ে রেখে দেবে, যেই মুহূর্তে এই প্রবলেমটা আসবে তার মানে সারা দিনের ডেটা তোমাকে কালেক্ট করতে হবে, তো তখন সেই হিসাব করে তুমি যে মুহূর্তে প্রবলেমটা হলো তুমি টাইমটাকে সেট করে নিলে, দেখে নিলে তুমি দেখে নিলে 3:20তে প্রবলেমটা হয়েছে, তো পার্টিকুলার 3:10 থেকে 3:20 মধ্যে যে ডেটাটা লোড হয়েছে তুমি সেখানে চেক করবে, তো এটাকে আমরা ফ্লাইট রেকর্ড বলতে পারি। এটা রানিং কন্ডিশনে, অনলি ফর রানিং কন্ডিশনের জন্য আমরা এই অপশনটাকে এখানে রেখেছি। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে আশা করি। হ্যালো, হ্যাঁ স্যার, তো আমরা একটু ভিডিওটা আরেকবার দেখে নিই।
এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লু কালারের একটা সফটওয়্যার আমরা লাগাই এবং এটা ভিতরে পোষণে থাকে, ড্রাইভার যেখানে বসেন তার নিচে মানে ঠিক স্টিয়ারিং এর নিচে একটা এরকম অপশন করা আছে, যেখানে আমরা এটাকে আমরা ভিসিআই বলি, হ্যাঁ, ভেহিকেল কমিউনিকেশন ইন্টারফেস। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্রিন গ্রিন কালার আছে, তার মানে দ্যাট ইজ নর্মাল, ওকে, এর মধ্যে কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে কিন্তু ডেটা অটোমেটিক্যালি শেয়ার হবে এবং ডেটা কানেক্ট হতে থাকবে। তো এটা নর্মালি ভিসিআই এইটুকু সফটওয়্যারের দাম আমি যদি তোমাদেরকে বলি 2,50,000, 2,50,000, শুধু এই যে ভিসিআই টা যে তোমরা দেখতে পাচ্ছ এর দাম রয়েছে। তো বি কেয়ারফুল, কারণ তোমার উপরে ডিপেন্ড করবে তোমার কোম্পানির পারফরমেন্স, সমস্ত কিছু এন্টার সিস্টেম তুমি যখন অপারেশন করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। তো এরকম নয় যে হঠাৎ করে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল, আমি গাড়ির সাথে ছেড়ে দিয়ে দিলাম, পরে যখন কাস্টমার অন্য গাড়িতে টেস্ট ড্রাইভ ডায়াগনোসিস করতে যাবো তখন দেখছি ভিসিআই আর নেই, তখন তোমার মনে পড়েছে তুমি চুপ হয়ে গেলে, তুমি চেপে গেলে। বাট চেপে গিয়ে তুমি কিন্তু রক্ষা পাবে না, কারণ এটা কিন্তু সবসময় খেয়াল করে রাখবে যে সিস্টেমটা, আমি হয়তো একটু ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে কথাগুলো বলছি, এই ধরনের ঘটনাগুলো ঘটে, বা এটা গার্লফ্রেন্ডের জায়গা এরকম হতে পারে, আমাদের ক্ষেত্রে যেরকম সাথে হয়তো একটু প্রবলেম হচ্ছে, হয়তো ধরো তোমাদের বুড়ির সাথে একটু ঝামেলা হলো, ডায়াগনোসিস করতে গিয়ে ভুল করে ছেড়ে দিলাম, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এটা শুনবে না, কারণ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট টুলস কিন্তু ট্র্যাকিং চলতে থাকে। কারণ ওয়ার্কশপ বা যে সমস্ত ফ্যাক্টরি গুলো থাকে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সুতরাং তুমি যদি মনে করো যে আমি হাত তুলে দেবো, তুমি সেখান থেকে কিন্তু রেহাই পাবে না। ইভেন এই ধরনের টুলস যে সমস্ত জায়গায় ব্যবহার করা হয়, হ্যাঁ, যে রুমে ব্যবহার করা হয় সেখানেও কিন্তু ক্যামেরা থাকে। সুতরাং তুমি যদি ভাবো যে তুমি চালাকি করে বেরিয়ে যাবে সেটা একদম নয়, হ্যাঁ। তো এটা কিন্তু বি কেয়ারফুল, এগুলো ভীষণ কস্টলি, এবং সবচেয়ে কস্টলি থেকে বড় বিষয়টা হচ্ছে আর এগুলো তুমি সচরাচর পাবে না, কারণ এটা আবার সেকেন্ড টাইম যদি আনাতে হয় সেখানে এমডি কে পর্যন্ত ইনভলভ হতে হবে, ম্যানেজিং ডিরেক্টর কে ইনভলভ হতে হবে, কেন এটা হারিয়েছে তার এগেনস্টে রিজন দিতে হবে, প্রচুর, কারণ এই সফটওয়্যারটাকে আবার ইনভ্যালিড করতে হবে। মেন আমাদের এটা অপারেশন হয় কোরিয়া থেকে, কারণ এটা যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে কিন্তু আমাদের কোম্পানির সমস্ত ডকুমেন্ট চলে যেতে পারে, তো যে কারণের জন্য ইমিডিয়েট সেটাকে ইনভ্যালিড করতে হবে, হ্যাঁ, এটাকে ইয়ে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কস্ট, নিয়ার অ্যাবাউট 2,50,000, এটা কিন্তু মনে রাখবে, একটা ছোট্ট একটা সফটওয়্যার এত কস্টলি হয়। তো সেই ক্ষেত্রে যখনই আমরা লাগাচ্ছি, এর আগে আমরা দেখেছি যে ওয়্যারের মাধ্যমে, হ্যাঁ, মেশিন কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কি করতাম আমরা, সেটাকে ব্যবহার করতাম, সব জায়গায় লাগানো যাবে না কারণ চার্জিং এর প্রবলেম হলে সেটাও প্রবলেম। তো বাট আমরা অটোমেটিক্যালি কি হয় এখন যে গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে সেটা অটো চার্জিং ও আছে, ওয়্যারলেস যদি অন করে অটোমেটিক্যালি সে আমার ভিসিআই টা চার্জ হবে, প্লাস আমি ডায়াগনোসিস করতে পারবো, ঘন্টার পর ঘন্টা আমি সেটাকে ডেটা অ্যানালাইসিস করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোন একটা পজিশন দেখাচ্ছে, কোন একটা ডিজিসি গাইডলাইন দেখাচ্ছে এবং সেটা কোন লোকেশনে আছে সেটাও কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ, এবং জেনারেল ডেসক্রিপশনে আসছে যে কি প্রবলেম এই কোডটা আসতে পারে। এখানে যে ডিজিসি কোডটা তোমরা দেখতে পাচ্ছ যে এয়ার এয়ার ম্যাক্সিমাম পটেনশিয়াল মিটার এরকম কিছু একটা আসছে এখানে, এত ছোট ছোট লেখা বুঝতে পারছি না। তো এই এই এগেনস্টে কি কি কোড হওয়া উচিত, কোথায় চশমাটা, দাও চশমাটা, তো এর কি কোড আছে, তো সেটা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি। তো অটোমেটিক্যালি এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন হিসাবে আমরা দেখব, হ্যাঁ, একদম ইজি। এবং তোমার যদি মনে হয় যে আমার এত সময় নেই আমার এটাকে দেখার জন্য, তো তুমি শর্টেও যেতে পারো, একদম শর্টে দেখো নিচে আছে ডিটিসি ডেসক্রিপশন। তো এই কোডটা কিসের কিসের জন্য হতে পারে এখানে দেওয়া থাকে, দেওয়া রয়েছে, যেমন ভোল্টেজ টু হাই এরকম কিছু একটা রয়েছে, তো এটা যেমন রয়েছে, তার কম্পোনেন্ট ইন্সপেকশন, তুমি যদি কম্পোনেন্ট ইন্সপেকশন কিভাবে করবে সেই গাইডলাইনটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো সিস্টেমটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কোড এসছে এখানে, হ্যাঁ, এই যে কোড গুলো এখানে যেরকম এসছে এখানে অনেকগুলো কোড, এখানে সম্ভবত বোঝা যাচ্ছে না, এখানে
যাই হোক, এক্সওয়াইজেড যে কোডগুলো আসছে এখানে, তো এই কোডগুলোর এগেনস্টে তোমাকে কি কি করণীয়, এখানে দেখো তোমার অটোমেটিক্যালি সমস্ত সিস্টেমগুলো এখানে দেওয়া রয়েছে, তুমি ওয়ান বাই ওয়ান এইগুলোকে চেক করতে পারবে, দেখতে পারবে, বা নেক্সট স্লাইডে যাই আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে এর আগে বলেছি যে ভিন নাম্বারটা মারতে ইয়ে করতে হবে, এটা 2014 এর গাড়ি আছে, 3 লিটার, 3 লিটার ইঞ্জিন, কোন একটা গাড়ি পুরো আমাদের অনেক আগের গাড়ি এটা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে এখানে সব অপশন গুলো আসছে, এখানে দেখো এটা চেক ইঞ্জিন, এটা এটি অটোমেটিক ট্রান্সমিশন, এটা ঠিক দেখতে বুঝতে পারছি না, এটা যেমন 4WD, হ্যাঁ, ফোর হুইল ড্রাইভ, এটা তোমার আসছে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যতগুলো কন্ট্রোল মডিউল আছে এখানে সমস্ত কিছু আছে, যেটা এয়ার কন্ডিশনিং, এটা ইপিএস, হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা জায়গায় টায়ার মনিটরিং, প্রেশার সেন্সার থেকে শুরু করে সমস্ত কিছু, সিট বেল্ট, এয়ার ব্যাগ, সমস্ত কিছু আছে। তুমি যদি মনে করো যে তোমার এখানে প্রত্যেকটা সিস্টেম তুমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে চেক করবে, সেটাও করতে পারো, যদি অল তুমি মারো তাহলে সবকটা ডেটা ডায়াগনোসিস করতে পারবে। তো ভিডিওটা আর একটু দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে মাল্টি ডেটা, দেখো ওখানে যখন ক্লিক করলো দুটো তিনটে আলাদা ভাবে ক্লিক করেছে, এবং সেখান থেকে ইঞ্জিন, হ্যাঁ, ইঞ্জিন টর্ক, সেন্সার, সাপ্লাই ভোল্টেজ, যেগুলো যেগুলো তোমার মনে হচ্ছে এই জায়গায় প্রবলেম হতে পারে বা এই সেন্সার গুলোতে প্রবলেম হতে পারে, তো তুমি সেখান থেকে ইন্ডিভিজুয়াল ফিক্স করবে, ফিক্স করার পরে এখানে ডেটাটাকে চেক করতে পারবে, এই জায়গাটা তুমি চেঞ্জ করতে পারো ইউনিট গুলোকে, যদি ভোল্টেজ তুমি চাও ভোল্টেজ তাহলে ভ্যালুটাকে এখানে চেক করলে অটোমেটিক্যালি ভ্যালুর জায়গায় তোমার অপশন দেবে, তুমি যদি প্রেশার চেক করতে চাও তাহলে সেক্ষেত্রেও আসবে, তো ইন্ডিভিজুয়াল এখানে তুমি ভ্যালুটাকে বা ইউনিট যেটা থাকে সেটাকে তুমি চেঞ্জ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভোল্টেজ এবং রেজিস্টেন্সটাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে ক্যালকুলেট করি, এবং এটা পরবর্তী যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কনভার্টও করা যায়, তা সে অসুবিধা নেই, তুমি এখানে এটাকে চেঞ্জ করে নিতে পারো, এটা তোমার হাতে ডিপেন্ড করে। যেমন ধর এখানে ইঞ্জিন দুটো করা হচ্ছে, দুটো এটি করা হচ্ছে, ইপিএস এবং রয়েছে, কন্ট্রোল মডিউল কে ফিক্স করে তার আলাদা আলাদা ডেটা তারা চেক করে তারা এখানে কম্পারিজন চিন্তা হতো, দেখো তখন আমি যদি গ্রাফ দাম একই লেভেলে যাওয়া উচিত 800 RPM, কারণ আইডিয়াল RPM আমি জানি 800 প্লাস মাইনাস 100 হতে পারে, তো যদি লোড দিই তাহলে 100 বেশি হবে, তারপরে 900 হবে, তো ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে আমরা দেখি 4 হুইলারের ক্ষেত্রে 800 হচ্ছে আইডিয়াল RPM, সেটা 450, অনেক গাড়িতে অনেক কোম্পানি করে 450, অনেক আমাদের যেরকম NF 600 রয়েছে সেখানে 450 আইডিয়াল RPM, কারণ ফুয়েল কনজামশনটাকে সেভ করার জন্য সেটাকে করা হয়, তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে কনসেপ্ট থেকে তারা করে, তো আমরা যদি দেখি সেক্ষেত্রে গ্রাফ চেক করি তাহলে গ্রাফে আমি যদি দেখি যে ফ্লাকচুয়েশন হচ্ছে, তার মানে আর্থিক ফ্লাকচুয়েশন হচ্ছে, টিপি সেক্ষেত্রে ফ্লাকচুয়েশন হচ্ছে, তো ম্যানেজ সেক্ষেত্রে এটা তো হওয়া উচিত না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বুঝতে পারি, তো গ্রাফ যদি তুমি চাও গ্রাফ দেখো তুমি বুঝতে পারবে, হ্যাঁ, ইয়েটা যদি সিকেপি এবং সিএনপি সেন্সারের গ্রাফ দেখো যে 1 নম্বর সিলিন্ডারের সাথে ক্যাম এবং ক্র্যাঙ্কের যে রিলেশন সেটাও গ্রাফের মাধ্যমে তুমি দেখতে পাবে, তো এই এন্টায়ার প্রসেসটা কিন্তু এই সিস্টেমের মাধ্যমে, যতক্ষণ সিস্টেম না ঘাটবে ততক্ষণ বুঝতে পারবে না, তো জাস্ট এটা আইডিয়ার সাথে আমি শেয়ার করছি, নেক্সট ইয়েটা দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে।
এখানে দেখতেই পাচ্ছ কত এই যেখানে দুটো কাজ আর 25 সেকেন্ডের মধ্যে 100% হচ্ছে। এই এই বিষয়ে আমি একটু একটু বলি, আমি পার্টিকুলার হুন্ডাইতে কাজ করছি বলে আমি কথাটা বলছি না, বাট আমি এর আগেও 3টে কোম্পানির সাথে যুক্ত ছিলাম। মহিন্দ্রা নাম বলতে অসুবিধা নেই, জেনারেল মোটর, মহিন্দ্রা, হ্যাঁ, তো বেশি দিন করিনি, বাট তবুও যখন ছিলাম মার্কেট কাজও করেছি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে মোটামুটি 3টে কোম্পানির সাথে এখন মহিন্দ্রা, একটু আলাদা জাভা ইয়ে করে তোমার সেই প্রচন্ড স্যার ভয়েস ক্ষমতার কাটছে ব্যাপার। আমি প্রচন্ড। এবার এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যালো, আচ্ছা, তো কোম্পানি এর আগে আমি চাকরি করে এসেছি, তো সেটা আমি দেখেছি তাদের যে বিভিন্ন যে সফটওয়্যার গুলো আপলোড করা বা ডাউনলোড করার যে প্রবলেম গুলো, সেখানে সময় একটা ফ্যাক্টর। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যখন গাড়ি আমি বলে দিই রয়েছে, বেশ ভীষণ ভালো গাড়ি আর কি, দারুণ গাড়ি, তো সেই গাড়ি যখন একটা BCM আপগ্রেড করব, সেই ক্ষেত্রে পুরো ডেটাটাকে কালেক্ট করার জন্য এবং ইনস্টল করার জন্য প্রায় 2 ঘন্টা 30 মিনিট আমার সময় লেগেছে। বাট আজকের দিনে আমি তোমাদেরকে বলছি, আমাদের হুন্ডায়ের এই ধরনের কোনো সফটওয়্যার নেই এত সময়ের জন্য। আমার ম্যাক্সিমাম হলে 1 থেকে 1.5 মিনিট, তার মধ্যে আমরা টোটাল সিস্টেম আমরা কমপ্লিট করি। তো সেই ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ অলরেডি, দেখো কত ফাস্ট আমাদের সফটওয়্যার, সেখানে 25 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হচ্ছে। আর এটা যেটা রয়েছে 4 মিনিট, 4 মিনিট সময় লাগছে সেটা 12% কমপ্লিট করতে। তো আমাদের পক্ষে ভীষণ অ্যাডভান্স এবং আমাদের ডায়াগনোসিস এর ক্ষেত্রে ভীষণ ভীষণ আমাদের হেল্পফুল। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে সিস্টেমটা তুমি রান করাবে, এক্ষেত্রে কিন্তু নেট স্ট্রং হতে হবে। নেট যদি উইক হয়ে যায়, তাহলে আমি এই যেরকম এখন কথা বলছি ভয়েস ক্র্যাক করছে, এরকমই এই ক্ষেত্রে গোল গোল করে ঘুরতে ঘুরতে থাকবে। তো এটা মাথায় রাখতে হবে, যেখানে তুমি যেই লোকেশনে কাজ করবে সেই জায়গাটা যেন নেট বা ওয়াইফাই যেন ভীষণ ভাবে স্ট্রং হয়, তাহলে কিন্তু সেটা সেকেন্ডের মধ্যে কাজ হবে। আর তা না হলে হয়তো দেখা গেল 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট সময় লেগে যাবে, যেখানে 20 সেকেন্ডের কাজ বা 25 সেকেন্ডের কাজ। ওকে, ঠিক আছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ ইস্যু আপগ্রেড হচ্ছে কিন্তু, এখানে আপগ্রেড, এখানে পুরো অপশন, এই যে রেড কালার যেগুলো দেওয়া আছে, ডু নট স্টার্ট বা ডু নট অন বা ডু নট স্টার্ট দা ইঞ্জিন, এখানে পরিষ্কার লেখা রয়েছে, এগুলো রেড ইন্ডিকেট দিস ইজ দা ডেঞ্জার জোন। তুমি যদি ভুলবশত এগুলোকে ক্লিক করে দাও, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার লেখার লেখা আসবে, বা সেই ক্ষেত্রে 100% এখানে কোনো কনফিউশন নেই, এখানে 0.0% কনফিউশন নেই যে ECM সেফ থাকবে, 100% ECM ক্র্যাশ হয়ে যাবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এখানে দেখো পরিষ্কার লেখাও থাকবে যে ইগনিশন অন, ইঞ্জিন অফ কন্ডিশন, হ্যাঁ, তো এখানে আসবে। তো ওয়ান বাই ওয়ান তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, আর এখানে দেখো এটা কিন্তু ECU আপগ্রেড হচ্ছে। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, একদম ইজি সিস্টেমটা, বাট তোমাকে করতে হবে। এরকম নয় যে মাথায় প্রচুর প্রেশার নিয়ে নিলে তারপরে যাচ্ছ করতে, এটা কিন্তু একদম করা উচিত নয়। একটু ফ্রেশ হয়ে নাও, বাইরে থেকে ঘুরে আসো, যে কারো কোনো রকম যদি কিছু খাবার থাকে খেয়ে নিতে পারো, নিয়ে ফ্রেশ হয়ে আবার সেকেন্ড টাইম তুমি কাজ করতে পারো। বাট একটা জিনিস বারবার করে বলছি, করার আগে ভাববে, করার পরে কিন্তু ভেবে কোনো লাভ নেই। আজকের দিনে যে টেকনোলজি সেটা একদম অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই, সেই ক্ষেত্রে বস যে যিনি থাকবে একই কথা বলবেন। ওকে, আমার মতোই কথা বলবেন। এখানে দেখো, এখানে দুটো জিনিস ও ফিক্সড করেছে, কি কি ফিক্সড করেছে, ACU, হ্যাঁ, ACU, এয়ার ব্যাগ কন্ট্রোল ইউনিট। ওকে, তো ও চেক করছে, আর
তার সাথে আরেকটা আছে এসইউ এসআরএস কন্ট্রোল মডিউল, যেটা ভেরিয়েন্ট কোডিং, মানে এয়ার ব্যাগের যে কোডিং যেটা করতে হয়, কন্ট্রোল মডিউল চেঞ্জ করলে যে কোডিং গুলো করতে হয় ওটা যে যেরকম চেক করছে, পাশাপাশি এখানে দেখো ডিটিসি যে কোড গুলো বা যে ধরনের প্রবলেম দেখো একটা আছে B1205, সেটাকেও চেক করছে, তার এগেনস্টে কি কি ডেটা তোমার রিকোয়ারমেন্ট হতে পারে সেটাও কিন্তু এখানে চেক করছে, এখান থেকে বুঝতে পারছে। এখানে দেখো অপশন গুলো আসছে, কি কি অপশন আসছে এখানে, এসইউ এয়ার এয়ার এয়ারব্যাগ কন্ট্রোল ইউনিট, এসআরএস সিএম মানে একই না মানে তার আরেকটা নাম আছে সাপ্লিমেন্টারি রেজিস্ট্যান্স সিস্টেম কন্ট্রোল মডিউল। তো যখনই আমরা এই কন্ট্রোল মডিউল চেঞ্জ করি, হ্যাঁ চেঞ্জ করা বা রিপ্লেস করি বা নিউ ওয়ান মানে নতুন একটা যদি আমরা লাগাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কোডিং করতে হয়, কারণ এটা ভার্জিন মোডে থাকে। বি কেয়ারফুল, এসআরএস কন্ট্রোল মডিউল যেটা এয়ারব্যাগ কন্ট্রোল মডিউল, এটা কিন্তু এর সাথে খেলা যাবে না, এটা ভীষণ কমপ্লিকেটেড, কারণ এখানে যদি তুমি কোনো রকম মাল্টিমিটার বা কোনো রকম ওয়্যারিং পাস করাও এদিকে করে বা কন্ট্রোল মডিউলটাকে যে অনেক সময় দেখা যায় আমাদের যে কন্ট্রোল মডিউল হাতে আছে বাট ওটাকে হাতটা দোলাতে দোলাতে নিয়ে আসলাম, তো এটা একদম করা যাবে না। এয়ারব্যাগ কন্ট্রোল মডিউল যেভাবে আছে, অনেকের এটা টেন্ডেন্সি থাকে যে ভাই আমি দেখি তো এয়ারব্যাগ কন্ট্রোল মডিউলটা লাগিয়ে ঠিক আছে কিনা, তুমি কি করলে জাস্ট কাপলারটা খুলে তার সাথে সোজা ভাবে ওখানে মাউন্টিং এ বসালে না, সোজা ভাবে তুমি কানেক্ট করে দিলে, সেই ক্ষেত্রে কিন্তু 100% না হলেও অন্তত 75% চান্সেস থাকবে এয়ারব্যাগ ক্র্যাশ করার। তুমি যখন গাড়ির মধ্যে বসে ডায়াগনোসিস করবে এয়ারব্যাগ কিন্তু ক্র্যাশ করে যাবে, কারণ বেশ কিছু গাড়ির ক্ষেত্রে যে সেন্সার ব্যবহার করা হয় যার মধ্যে একটা বল থাকে এবং সে ভাইব্রেশনের ফলে একটা ভোল্টেজ জেনারেট করে, এই ধরনের গাড়ি যদি তোমার কাছে থাকে এবং সে কন্ট্রোল মডিউল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফলিং অর্ডার যে মুহূর্তে তুমি করে এয়ারব্যাগ কিন্তু ক্র্যাশ করে। তো কেয়ারফুল নিয়ে না, আমি মনে হয় যখন ক্লাস করিয়েছি জানি না এটা পড়েছি কিনা, বাট এয়ারব্যাগ সিস্টেম যদি দেখিয়ে থাকি তাহলে তখনও বলেছি আবারও বলছি কমপ্লিকেটেড, খুব সাবধানে, আর যেখানে রাখবে একদম প্লেন জায়গায় এয়ারব্যাগ কন্ট্রোল মডিউল রাখতে হবে এবং 2 হাত দিয়ে আস্তে করে আলগা করে নিয়ে গিয়ে ওটা মাউন্টিং এ প্রপার লোকেশনে বসাতে হবে, বসানোর পর নাট বোল্ট দিয়ে টর্ক দিতে হবে, দেওয়ার পর কাপলার লাগাতে হবে, তারপর ব্যাটারি নেগেটিভ লাগাতে হবে, 5 মিনিট বাদ আগে চেক করে নিতে হবে ইগনিশন অন কন্ডিশনে, হ্যাঁ যে সেখানে কোনো প্রবলেম আসছে কিনা, ডিডিসি কোড চেক করতে হবে, তারপরে গিয়ে অন্যান্য কাজগুলো তোমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দেখো ওয়ান বাই ওয়ান কন্ডিশন গুলো বলছে যে ইগনিশন অন কন্ডিশন হতে হতে হবে, যে মুহূর্তে ইগনিশন অন হবে তুমি ওকে বাটন প্রেস করবে, করার সাথে সাথে তোমাকে এখানে একটা কোডিং, যেটা তোমার এই কোডিংটা আমাদের প্রত্যেকটা কোম্পানির কাছে থাকে, ভিন নাম্বার এগেনস্টে প্রত্যেকটা আলাদা আলাদা কোড থাকে, তো যে মুহূর্তে কোডিং আমরা দেব, দেওয়ার পরে এখানে দেখো একটা কোডিং এর একটা জায়গায় ওকে বলে অপশন আছে আর ক্যান্সেল, যদি মনে করো তোমার এখানে কোডিংটা ভুল হয়েছে তাহলে ক্যান্সেল করে বেরিয়ে যাও, যদি মনে হয় সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে তুমি কনফিউশন ইয়ে করছো যে আমি ডিডিসি কোডটা একবার চেক করে নিই কারণ কোনো কোড আছে কিনা, তাহলে ওটাকে রিফ্রেশ করে ডিডিসি তারপরে আমি হাত দেবো, তখন তুমি এখান থেকে ক্যান্সেল করে তোমাকে বেরোতে হবে। আর যদি তা না হয়, তুমি যদি মনে করো যে না ঠিক আছে অল আর ওকে, তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওকে বাটনটাকে প্রেস করতে হবে, যে মুহূর্তে তুমি প্রেস করবে ওকে, এখানে ওখানে মেডিকেল আসবে, ওটা সাকসেসফুলি বলে আসবে, হ্যাঁ তো তারপর ওখানে আসবে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ইগনিশন অফ কন্ডিশন, দেন ইগনিশন অন কন্ডিশন, তার মানে 10 সেকেন্ড ইগনিশন অফ করে রাখতে হবে, 10 সেকেন্ড পর আবার তোমাকে অন করে নিতে হবে, তারপরে তুমি গাড়ি স্টার্ট করে চেক করে দেখবে যে 5-6 সেকেন্ড 5-6 বার ব্লিঙ্ক করার পর অটোমেটিক্যালি গোস টু অফ, এয়ারব্যাগের লাইটটা চলে যাবে, তার মানে তুমি ইউ আর সাকসেসফুল, তোমার যে প্রসেস যেটা তুমি করেছো সেটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে। তো এন্টার সিস্টেমটা আমাদের এটা কানেক্টেড রয়েছে এন্টার কোরিয়ার সাথে, সাউথ কোরিয়া মেন যে সফটওয়্যার বা যে সার্ভার যেটা থাকে সেটা কোরিয়াতে মাধ্যমে অপারেশন হয়,
তো আমরা অলরেডি বলেছি যে নন অক্সিজেন প্রোডাকশন ইউনিট, তার মধ্যে ওয়ান অফ দা মোস্ট ইন্ডিয়ার চায়নার, তোমার তুর্কি রয়েছে, তারপরে তোমার ব্রাজিল রয়েছে, তো মেক্সিকো রয়েছে, নখানা কান্ট্রিতে আমরা করাচ্ছি, রান করাচ্ছি। তো এটা মোটামুটি একটা স্ক্যানার, আশা করি সমস্ত কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই স্ক্যানার গুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে, বাট তোমাকে সিস্টেম হয়তো হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, অন্য স্ক্যানার হতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো সিস্টেম হতে পারে, বাট ডায়াগনোসিস প্রসিডিওর কিন্তু এক। ম্যাপ সেন্সারের যে রিডিংটা আসবে সেটা হয়তো তুমি এখানে ভোল্টেজে দেখছো, সেটা ওখানে হয়তো রেজিস্ট্যান্সে চেক করতে হতে পারে। তো ওভারঅল তোমার যদি সিস্টেমটা ক্লিয়ার থাকে তাহলে সেটা সমস্ত গাড়ির ক্ষেত্রে, সেটা ডিজেল বলো, পেট্রোল বলো, সিএনজি বলো, এলপিজি বলো, ইভি বলো বা হাইব্রিড বলো, সমস্ত গাড়ির ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইট ইজ সিস্টেম, বাট সফটওয়্যারটা হয়তো এক একটা কোম্পানির এক এক রকম সফটওয়্যার তারা ব্যবহার করে, এক একটা কোম্পানির সাথে টাই আপ করে। তো আফটার অল আমি তোমাদের চেষ্টা করেছি বোঝানোর জন্য যে যাতে কিভাবে আমরা যে টুলস গুলো ব্যবহার করি, যেটা আমাদের কাছে মেন, মানে তুমি ক্ষেপণাস্ত্র বলতে পারো, যে টুলস ছাড়া আমরা একটা স্টেপও এগোতে পারবো না, কারণ সেই দিন চলে গেছে যে ইঞ্জিন নকিং করছে, এক কাজ কর, ও থ্রোটল বডিটা ক্লিন করে বা স্পার্ক প্লাগটা খুলে একবার ক্লিন করে দে, একবার রিপ্লেস করে দে, সেই দিনটা হয়তো আজকের দিনে আমরা অতটা রিয়েলাইজ করব না। আমরা যেটা দেখব, আমরা দেখব যে ইঞ্জেকশন ডিউরেশন দেখব, স্পার্কিং কন্ডিশন দেখব, মিস ফায়ারিং হচ্ছে কিনা সেটা দেখব, হ্যাঁ, তো কম্প্রেশন চেক করব, তো ডেটা অ্যানালাইসিস করব, ব্যাটারি হেলথ চেক আপ করবো, এবং যে ইভি গাড়ি, যেটা কালকেও আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম যে ইভি গাড়ি ক্ষেত্রে সেম ডায়াগনোসিস এই টুলসটার মাধ্যমেই কিন্তু আমরা ইভির ব্যাটারি হেলথ চেক আপ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা এর মাধ্যমে কিন্তু করি। কারো যদি কোনো এই বিষয়ে কারো যদি কোনো কোয়ারিজ বা কোশ্চেন থাকে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা বলার আমি সেটা বোঝানোর চেষ্টা করব। হ্যালো, না স্যার, ঠিক আছে। আশা করি এটা তোমাদেরকে হয়তো একবার বা দুবার যদি আমরা দেখিয়ে দিই তাহলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, স্ক্যানারের বিষয়টা ক্লিয়ার হয়ে হ্যাঁ যাবে। স্যার, হ্যাঁ স্যার। তো স্ক্যানারটা তোমাদের কি মনে হচ্ছে, স্ক্যানারটা কাজ করা যাবে, তোমরা তোমাদের এন্ড থেকে কি মনে হচ্ছে? হ্যালো, একবার হ্যালো, স্যার দেখতে হবে সামনে, তারপরে ইজি হবে এটা আরো। এটাই হচ্ছে মেন প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একবার দেখে নিলে এটা হয়ে যাবে, কিছু নেই, অ্যাজ ইট ইজ মোবাইল, যেটা আমরা মোবাইলে যেরকম ভাবে করি, বাট এখানে সিস্টেম প্রসেস ওয়াইজ তোমাকে স্টেপ ফেলতে হবে, দুটো তিনটে স্টেপ আছে যেখানে একটু কেয়ারফুলি ইউজ করতে হবে, বাদ বাকি যেরকম ডিটিসি গাইডলাইন এটা একদম ইজিলি যখন তখন তুমি করতে পারবে, যেরকম কারেন্ট ডেটা অ্যানালাইসিস যখন তখন করতে পারবে, হ্যাঁ, যেরকম ফ্লাইট রেকর্ড করা যাবে, এখানে কোনো রিস্ক রিস্ক দুটো জায়গা, একটা হচ্ছে ইস্যু আপডেট আর একটা হচ্ছে এসডব্লিউ ম্যানেজমেন্ট, কারণ কোডিং এর জায়গায় যদি তুমি ভুল কোডিং দিয়ে দাও, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিস্টেম লক হয়ে যাবে, তার জন্য হয়তো কাস্টমারের কাছে সময় নেই, হ্যাঁ, হয়তো তার গাড়ি, কারণ আমরা, তোমরা জানো যে কাস্টমার গুলো যখন আসে বুকিং করে তাদের কিন্তু টাইমটাও আমরা দিয়ে দিই, ডেলিভারি টাইমটা, সে যদি 9টা ঢোকে হয়তো যদি 7টা দিয়ে যায় 2 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সার্ভে গুলো হয়, হ্যাঁ, কাস্টমার সার্ভে, যেটা কোম্পানির তরফ থেকে করে না, এটা থার্ড পার্টি করে, যেটাকে আমরা নাম থাকে যে জেমস ডেভিড এর নামকরণ হিসাবে সংস্থা একটা ছিল, সিঙ্গাপুরের কোম্পানি, জেমস ডেভিড পাওয়ার তার নাম অনুসারে জেডি পাওয়ার, যার উপরে র্যাঙ্কিং হয় কোন কোম্পানি কাস্টমার সার্ভিসে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, যেরকম লাস্ট 3 ইয়ার্স আমরা 1 নম্বরে রয়েছি অল ওভার ইন্ডিয়াতে, 17, 18, 19 ফার্স্ট পজিশনে, তার আগে মারুতি পরপর ছিল, আর আমরা তাকেও রিকভারি করেছি। তো এইগুলো এন্টার সিস্টেমের উপরে, তুমি যত সিস্টেমেটিক্যালি কাজ করবে তত প্রসেস তোমাকে মেনটেন করতে হবে, তত ইজি হবে, কাস্টমারকে তত ইজিলি ডেলিভারি করতে পারবে। ইভেন একটা গাড়ি ইনভেন্টরি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরোটাই অটোমেশন, অটোমেশন ইন দা সেন্স কাস্টমারের সাথে ডিল করবে সার্ভিস অ্যাডভাইজার বা সার্ভিস ইঞ্জিনিয়ার যিনি থাকবেন, তিনি ওখানে বসে ক্লাস্টার মিটারে কোনো প্রবলেম আছে কিনা সেটাও উনি ওখানে বসে চেক করবেন, দেখবেন। আর তাতে সুবিধা কি হয়, ধরো কোনো একটা কাস্টমার লোকাল গ্যারেজে কাজ করাতে গিয়ে ইসিএমটা
অন্য একটা পার্ট এসি সিস্টেম উড়িয়ে দিয়েছে। সে ভাবছে ভাই আমি এখানে তো আমার গাড়ি তো স্টার্টিং এর কোনো প্রবলেম নেই, আমি কাস্টমারকে বলবো গাড়িটা নিয়ে এসি, নিয়ে এসে আমার গাড়ি মাল সার্ভিসিং করতে হবে, আমার হর্নটা বাজছে না, কারণ ও কোনো রকমে তোমার এখানে ঢুকিয়ে দেবে। দেওয়ার পর কাস্টমারের টার্গেট হচ্ছে ইসিএম টাকে ফ্রিতে নিয়ে নেওয়া। এরকম প্রচুর প্রচুর কাস্টমার আছে, এগুলো আমি কোনোটাই গল্প বলছি না, এগুলো একদম ফিল্ডের রিপোর্ট আমি তোমাকে বলছি। তো কাস্টমার জানে আমার গাড়ি স্টার্ট হচ্ছে, কোনো ইস্যু ব্যাপার নয়, কাস্টমারকে বুদ্ধি দিয়ে দিল গ্যারেজ থেকে। তো তুমি যখনই তোমার কাছে আসলো তুমি বুঝতে পারলে না, কারণ ইঞ্জিন তো স্টার্ট হচ্ছে, তুমি ইনভেন্টরি নিয়ে নিলে, ইনভেন্টরি নেওয়ার পরে তুমি কাস্টমারকে ছেড়ে দিলে, কাস্টমার স্যার 6,000 টাকা লাগে, 7,000। কাস্টমার 6-7 কেন, 10,000 আমি দেবো, কোনো ব্যাপার নেই, বাট এর তো আমি দেবো না। তো আমাদের যে সার্ভিস ইঞ্জিনিয়ার যারা থাকেন তারা কিন্তু কি করেন, তারা কিন্তু এই সিস্টেম গুলো চেক করেন, তাদের কাছে ট্যাবলেট থাকে, ট্যাবলেটের মাধ্যমে তারা কিন্তু একবার অল সিস্টেম বলে তারা ডিপিসি কোডটা একবার মেরে দেখেন। যে মুহূর্তে দেখবে যে এফিডিসি যদি অটোমেটিক এসি হয় তাহলে এফিডিসির মধ্যে আসবে কোডটা, আর যদি কিনা দেখা যায় সেটা ম্যানুয়াল হয় তাহলে ইঞ্জিনের মধ্যে, যে মুহূর্তে কোডটা আসবেন সঙ্গে সঙ্গে কিন্তু কোডটা কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটাকে ফরওয়ার্ড করা হবে, অটোমেটিক্যালি ফরওয়ার্ড, কারণ কাস্টমারের মেল আইডি থাকে, কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি যদি মেল আইডি না দাও তাহলে ওখানে জব কার্ড খুলতেই দেবে না, মানে ও জব কার্ড ওপেনই করতে দেবে না, যেরকম তুমি মেল আইডি না দাও। যে মুহূর্তে তুমি জব কার্ড খুলবে সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ডের মধ্যে কাস্টমার কাছে মেসেজ চলে যাবে, ওই কোডটাও চলে যাবে। হ্যাঁ, এবং ওই জায়গায় দাঁড়িয়ে সার্ভিস ইঞ্জিনিয়ার তিনি বলবেন স্যার আপনার গাড়িতে কিন্তু এই কোডটা আসছে, আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না বাট চেক করে কিন্তু আমি বলে দেবো। তাহলে আজ থেকে 2 বছর আগে যে প্রবলেম গুলো নিয়ে আমাদেরকে ঝেলতে হয়েছে, যে ফেস করতে হয়েছে, আজকের দিনে কিন্তু আমরা সেটা করি না, কারণ আমাদের কাছে সিস্টেম কথা বলে। সুতরাং কাস্টমার কিন্তু আছে যে অ্যাডভান্টেজ গুলো যেগুলো নিত, মিস অ্যাডভান্টেজ যেগুলো নিত বা আন্ডু অ্যাডভান্টেজ যেগুলো নিত, সেই অ্যাডভান্টেজ গুলো আমরা আজকের দিনে আমরাও সেভ এবং কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করার জন্য আমরা বসে আছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিস্টেমটাকেও স্মুথলি রানো যায়। তা এই জিনিসটা যদি আজকে একটা কাস্টমার সাকসেসফুল হয়ে যায় তাহলে ও আবার ওর আরেকটা বন্ধুকে বুদ্ধি দেবে, ও আর বন্ধুকে বুদ্ধি দেবে, আলটিমেট একটা সময় আসবে তুমি সারাক্ষণ ওই প্রবলেম নিয়েই ফেস করছো, আলটিমেট এন্ড অফ দ্য ডে তোমার লেবার অন্যান্য টার্গেট সব চলে যাবে। তো যে জায়গায় দাঁড়িয়ে আমি বারবার করে বলছি তোমাদের কাজ করতে হবে, একদম করতে হবে, এটা তোমাদের পক্ষে ইজিলি, কারণ সিস্টেম ওয়াইজ কাজ করা প্রত্যেকটা পয়েন্টে, তুমি গাড়ি যখনই হ্যান্ড ওভার করবে টেকনিশিয়ানের সেটাও কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে, যে কারণ এটা অটোমেশন সেক্টর, পুরোটাই অটোমেশনের মাধ্যমে সিস্টেমেটিক্যালি, টেকনিশিয়ান যখনই এন্ড করবে সেটাও কাস্টমারের কাছে চলে যাবে, কাস্টমার বুঝতে পারছে যে আমার গাড়ি কোন পজিশনে আছে, তারপরে এফআই তে যাবে মানে ফাইনাল ইন্সপেকশন, সেটাও বুঝতে পারবে, ওয়াশিং কমপ্লিট হয়েছে কাস্টমার সেটাও বসে বসে ট্র্যাক করতে পারবে, ওয়াশিং কমপ্লিট হওয়ার পরে ইনভয়েস জেনারেট হচ্ছে সেটাও কাস্টমারের কাছে মেসেজ যাবে, ইনভয়েস কত বিল হলো সেটাও কাস্টমারের কাছে যাবে, ডেলিভারি হচ্ছে সেটাও কাস্টমারের কাছে যাবে। সুতরাং তুমি তোমার তরফ থেকে সেভ, কেন, যেহেতু তুমি পুরো এন্টায়ার সিস্টেমটা পুরো অটোমেশন বা পুরো সিস্টেমেটিক্যালি করছো, যে কারণের জন্য তুমি 100% এখানে সেফ থাকবে, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কনফিউশন নেই। তো কোম্পানি ডে বাই ডে সেই জায়গাগুলোকে রিকভারি করছে, কারণ আমরা একটা সময় প্রচুর পরিমাণে আমাদের হয়েছে ইঞ্জিন কোনো রকম স্টার্ট করে নিয়ে এসে বলছে আমি তো রানিং ইঞ্জিন দিয়েছি, আমরা যখন ইঞ্জিন এস্টিমেট দিয়েছি উনি বলছে না আমার গাড়িতে কোনো প্রবলেম ছিল না, আমার যেরকম ছিল সেরকম করে দে। একটা কথা, যখন অপারেশন টেবিলে তুমি পেশেন্টকে তুলবে, অপারেশন করার পর কাস্টমার যদি বলে না আমার পেশেন্ট যেরকম ছিল আপনি কাটলেন কাটায় তাও আপনাকে সমান করে দিতে হবে, সেটা কি কখনো সম্ভব? একটা ইঞ্জিন ডিসমেন্টাল করার পর হেড গ্যাসকেটটা যখন আমি খুলবো তো সেই হেড গ্যাসকেটটা তো আমি রিউজ করতে পারবো না, সেকেন্ড টাইম আমি পারবো না। তো সমস্ত কিছু এরকম সিস্টেমেটিক্যালি হওয়া উচিত, এটা আশা করি তোমরাও করবে, আর একটু সিনসিয়ার হলে প্রত্যেকেই পারবে, প্রত্যেকের মধ্যেই ক্যাপাবিলিটি রয়েছে, আমি আশা করব এইভাবেই তোমরা সিস্টেমটাকে ইউজ করবে। হ্যাঁ, এইভাবেই তোমরা করবে। তো আমার সেশন মোটামুটি এখানেই মোটামুটি শেষ, কারণ তোমাদের একটা কোয়ারিজ ছিল যে স্পেশাল যে টুলসটা স্যার আপনারা যেটা ব্যবহার করেন ইভির ক্ষেত্রে বলুন বা হাইব্রিডের ক্ষেত্রে বলুন বা সমস্ত গাড়ির ক্ষেত্রে, এইটাই টুলস আমাদের কাছে, এই টুলসের মাধ্যমে আমরা পুরোটা ডায়াগনোসিস করি। তো এরপরে যদি কোনো সময় যদি তোমাদের সাথে দেখা হয় বা সাক্ষাৎ হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, হ্যাঁ আমার হাতে যদি সময় থাকে। তো আমি এখানে তাহলে সেশন কমপ্লিট করছি, স্যার আছেন কি লাইনে? হ্যালো অরিন্দম স্যার, ওকে, তো আমি এখানে কমপ্লিট করছি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন নেই তো? না স্যার, থ্যাংক ইউ স্যার।
আমাদের সেকেন্ড স্যার মহেন্দ্র স্যার মেসেজ দুটো থেকে করেছে, না? হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেকেন্ড কোনটা, দুটো থেকে আছে? হ্যালো,